সালাম আলাইকুম। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগ কর্তৃক আয়োজিত ধারাবাহিক ওয়েবিনার প্রোগ্রামে আজকে আপনাদের স্বাগতম। অনুষ্ঠানের হোস্ট হিসেবে আমি আছি মোহাম্মদ মনিরুল ইসলাম, লেকচারার ফার্মেসি বিভাগ, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। তো অনুষ্ঠান শুরু করার পূর্বে আমি প্রথমেই অনুমতি চাচ্ছি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর হারুন রশিদ স্যারের কাছ থেকে। স্যার, আমরা কি শুরু করতে পারি? প্লিজ প্রসিড অন। হ্যাঁ, ক্যারি অন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমরা, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যারকে। তো আজ আমাদের ওয়েবিনারের শিরোনাম বা টপিক হচ্ছে রোল অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ ইন কোভিড-19 প্যান্ডেমিক। তো আমরা জানি কোভিড-19 এর কারণে আজ পুরো বিশ্বই বিপর্যস্ত, তো এর মধ্যে বাংলাদেশেও আছে। তো যেসব পেশাজীবী লোক এই পরিস্থিতিতে সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের মধ্যে ফার্মাসিস্টরা আছে। তো বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যারা আছে, তো তারা আসলে এই কোভিড-19 মোকাবেলায় তাদের কি কি ভূমিকা থাকতে পারে, সেই সব বিষয়ে আজকে আমাদের আলোচনা। তো আমাদের নিয়মিত আলোচনাতে প্রতিদিনে আমাদের করোনা বিষয়ে তথ্যগুলো চলে আসতেছে। তো আজকে আমাদের সাথে যুক্ত হবেন বাংলাদেশের ওষুধ শিল্পের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব, জনাব মোহাম্মদ আখতার হোসেন, ডিরেক্টর মার্কেটিং, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রথমে আমরা আমাদের অতিথি সম্পর্কে কিছু জেনে নেব। শোনা রয়েছে বাংলাদেশের বড় বড় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছরের বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা। এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সমূহে গেস্ট ফ্যাকাল্টি এবং এক্সটার্নাল এক্সামিনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জনাব মোহাম্মদ আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিফার্ম সম্পন্ন করেন 1982 সালে। এরপর তিনি সৌদি আরবের কিং ফাহাদ হসপিটালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসেবে যোগদান করেন। তো সেখানে দীর্ঘ 3 বছর তিনি কাজ করেন এবং সেই সুবাদে বিশ্বের বিভিন্ন দেশের ফার্মাসিস্টের সাথে তার যোগাযোগ করার এবং কাজ করার একটা বেশ সুযোগ তৈরি হয়। পরবর্তীতে তিনি ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফার্ম সম্পন্ন করেন। কর্মক্ষেত্রে তিনি প্রথমে যোগদান করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে প্রোডাক্ট অফিসার হিসেবে। পরবর্তীতে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট প্রমোশন ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি তার দীর্ঘ কর্মজীবনে কাজ করেছেন বিকন ফার্মাসিউটিক্যালসে, পপুলার ফার্মাসিউটিক্যালসে। বর্তমানে তিনি আছেন রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিরেক্টর মার্কেটিং হিসেবে। দেশি বিদেশি বিভিন্ন জার্নালে তার প্রবন্ধ রয়েছে এবং বেশ কিছু আন্তর্জাতিক সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছেন। আজকের এই অনুষ্ঠানে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। তো আমি আরেকটু ভালোভাবে জানতে চাচ্ছি আমাদের সম্মানিত হেড স্যার প্রফেসর ডক্টর হারুন স্যারের কাছ থেকে, যে আসলে ওনার কি কি অবদান বা উনি আসলে কি কি ক্ষেত্রে আসলে কাজ করে আসছেন। তো স্যার যদি একটু আমাদের ওনার সম্পর্কে একটু বলতেন। দেখ, আমি প্রথম আমাদের আজকের অনুষ্ঠান নিয়ে একটু আরম্ভ করি। জি স্যার, আজকের অনুষ্ঠান আসলে আখতার ছোট কাল থেকে, আমাদের বিশেষ করে ইউনিভার্সিটি জীবন থেকে, ছোট কাল বলতে আমি ইউনিভার্সিটি জীবনের কথাই বলি, ইউনিভার্সিটি জীবন থেকে আখতার ছিল একজন ডাইনামিক লিডারের মতন। আমাদের ইউনিভার্সিটিতে যখন আমরা একই সঙ্গে পড়তাম, আখতার ফার্স্ট ইয়ারেই আখতার আমাদের ডিপার্টমেন্ট ফার্মাসির একটা হয়েছিল, একটা ইলেকশন হয়েছিল, পুরো ডিপার্টমেন্টের একটা রিপ্রেজেন্টেটিভ ইলেকশন আর কি। যাই হোক, ওখানে আখতার ছিল তখন মনে হয় যে কোনো সমাজসেবা সম্পাদক মনে হয়, এই পোস্টে আখতার তখন ফার্স্ট ইয়ারের ছেলে হয়েও আখতার কিন্তু আখতার ওই বোটে ওই ইলেকশনে আখতার জয়ী হয়েছিল। দেখা গেছে আখতারের সাথে যিনি দাঁড়িয়েছেন উনি ছিলেন একজন সিনিয়র ছাত্র, এমন নাম করা ছাত্র ছিলেন, কিন্তু উনি পরাজিত হয়েছেন। আখতার প্রতিটা সময় দেখতাম, আখতার ভালো একটা কলেজের ছাত্র ছিল, আখতার এখনকার কুমিল্লা ক্যাডেট কলেজ, তখন ছিল এটা মানে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ওই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ছিল। আখতার সব সময় শুধু কবিতা সাহিত্য নিয়ে আখতারের জীবন ছিল। ছাত্র হিসাবে ছিল খুব নাম করা ছাত্র, আখতার মনে হয় মেট্রিকে প্লেস করেছেন যতটুকু আমি জানি, ইন্টারমিডিয়েটে খুব ভালো রেজাল্টের অধিকারী ছিলেন। তারপরে আখতার ডিপার্টমেন্টের সবচেয়ে একটা ভালো কাজ করার ব্যাপার কি, শুধু ডিপার্টমেন্ট না, আমাদের ড্রাগ পলিসি নিয়ে 82-তে যে ড্রাগ পলিসি হয়েছিল, আখতার একজন ছাত্র হিসাবে আমি বলি সেখানে আখতার একটা 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 সিরিয়াস একটা ভূমিকা ছিল ছাত্রদের মধ্যে, যদিও আখতার জুনিয়র ছাত্র ছিল আমাদের ডিপার্টমেন্টে। তার আখতার অনার্স যখন কমপ্লিট করে, সাথে সাথে আখতার আর দেশে ছিলেন না, উনি সৌদি আরব চলে গেলেন। সৌদি আরবে গিয়েও দেখা গেছে ওনার ডাইনামিক্স, উনি সেখানে বিভিন্ন বিভিন্ন রাজপরিবার নিয়ে
উনি বিভিন্ন পত্রিকা অনেক লেখালেখি করেছেন। এই জিনিসগুলো আমি তখন দেশে ছিলাম না, তবে আমি শুনেছি যাক আক্তারের ওই সমস্ত ডাইনামিকনেসগুলা। সৌদি আরবে উনি বেশি দিন অপেক্ষা করেন নাই, কারণ ওর যে লাইফ স্টাইল, সৌদি আরবে থাকার মতো ছেলেও না, চলে আসলো বাংলাদেশে। বাংলাদেশে আসার পরে যতটুকু আমি জানি, আমি অবশ্য তখন দেশে ছিলাম না, যতটুকু আমি খবর রাখতাম, উনি ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালে জয়েন করেছিলেন অ্যাজ এ সিনিয়র ফোস্ট, একটা সিনিয়র ফোস্ট হিসাবে, সিনিয়র অফিসার হিসাবে মনে হয়। যাই হোক, এরপরে ভ্যাকসিনকো থেকে উনি চলে আসছেন বাংলাদেশের সর্ববৃহৎ কোম্পানি একসময় অ্যান্টি ক্যান্সার ড্রাগ প্রিপারেশনের জন্য, যে কোম্পানিটা তখন তৈরি হয়েছিল কত এটা না আমি, হ্যাঁ এটা বিকন ফার্মাসিউটিক্যালে, তখন উনি মার্কেটিং ডিরেক্টর হিসাবে উনি জয়েন করে। বিকন থেকে উনি চলে আসে আবার নোভাস কোম্পানি, নোভাস একটা নতুন কোম্পানি যেটা ছিল মুনাইম গ্রুপের, ওই কোম্পানিতে উনি মার্কেটিং ডিরেক্টর হিসাবে জয়েন করেন। এরপরে ওনাকে, ওনার প্রতিভা দেখে আমার মনে হয় আজকে আমাদের যে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল ওনাকে কপ্ট করে অ্যাজ এ মার্কেটিং ডিরেক্টর হিসাবে। যেখানে উনি মোটামুটি গিয়েছেন দেখা গেছে, ওখানে আমি বলবো যে ওনার সফলতা উনি দেখিয়ে গেছেন। আজকে শুধু উনিকে বিভিন্ন কোম্পানিতে উনি সীমাবদ্ধ না, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে উনি পার্ট টাইম শিক্ষক হিসাবে উনি কাজ করছেন, এবং বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানগুলোতে উনি বিভিন্ন কমিটিতে সবসময় উনি অগ্রাধিকার পেয়ে থাকেন। তা আমি মনে করি আজকের অনুষ্ঠানের জন্য, আজকে যে আলোচনা বিষয়ের জন্য, উনি সত্যিকার একজন উপযুক্ত বক্তা হিসেবে আমি মনে করি। আক্তারের কাছ থেকে আমি আশা করি অনেক নতুন নতুন কিছু আমরা জানতে পারবো, যা আমাদের সমাজ জানে না যে আসলে সত্যিকার ফার্মাসিস্ট এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কী ভূমিকা করোনা ভাইরাস অথবা কোভিড-19 ব্যাপারে। আমার শুধু সমাজ না, আমাদের অনেক ছাত্র জানে না যে আসলে আমাদের ফার্মাসিস্টদের কী ভূমিকা অথবা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কী ভূমিকা করোনা ভাইরাসের ব্যাপারে। আমি মনে করি আজকের এই আলোচনার বিষয়টা সত্যিকার একটা একটা এতদিনে আমাদের যে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যে আলোচনা করতাম তার থেকে একটু আলাদা হিসাবে দেখা যাচ্ছে। যাক, আমি এখানে আপাতত শেষ করলাম। আমি মিস্টার মনির হোসেনকে অনুরোধ করব আপনার অনুষ্ঠান আপনি চালিয়ে যান। ধন্যবাদ স্যার। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আক্তার হোসেন। তো আমি যতটুকু জানছি স্যার সম্পর্কে বলছি, এবং আমাদের হেড স্যার উনি তো মোটামুটি আগে থেকে চিনেন, তো তারপরে বলা হয়েছে। তো এখন নিজের সম্পর্কে কিছু কথা থাকে যেগুলো আসলে মানুষ জানে না, তো আমরা চাচ্ছি যদি আক্তার স্যারের সেরকম কিছু থাকে বা আমরা যেগুলো আসলে জানি না বা বই পুস্তকে পাই নাই বা ওনার সম্পর্কে আমরা জানতে পারি নাই, সেগুলো যদি উনি আমাদের সাথে শেয়ার করতেন তো আমরা খুশি হতাম। তো স্যারকে আবার আমরা ওয়েলকাম করছি আমাদের প্রোগ্রামে। স্যার স্যার আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি নর্দার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। তো আমি স্পেশাল থ্যাংকস জানাতে চাই প্রফেসর ডক্টর হারুন রশিদ স্যারকে, যিনি আমাকে অনুষ্ঠানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন এবং কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। তো থ্যাংক ইউ মনির, ডক্টর মনির আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এবং আমাদের যারা শ্রোতা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তো প্রথমে আমি যে কথাটা বলতে চাই, আমার সম্পর্কে প্রফেসর ডক্টর হারুন রশিদ অনেকগুলো কথাই বলে দিয়েছেন, তো আমার মনে হয় আর বেশি কিছু বাকি নাই। এমনি সংক্ষেপে যেটা আমি বলতে চাই, আমি ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে যখন বিফার্ম পাশ করি, বিফার্ম পাশ করে এরপরে আমি সৌদি আরবে চলে যাই। সৌদি আরবে আমি বিফার্ম শেষে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে 3 বছরের মতো জব করি। তো সুতরাং আমার ক্যারিয়ার শুরুটা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি একজন হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে। পরবর্তীতে আমি 3 বছর শেষে সৌদি আরব থেকে ঢাকাতে ব্যাক করে আবার এমফার্ম শেষ করি, মাস্টার অফ ফার্মেসি ঢাকা ইউনিভার্সিটি থেকেই করে আমার ক্যারিয়ারটা আমি মার্কেটিংয়ে শুরু করি। মার্কেটিং আমরা যেটা অনেকে পিএমডি বলি অথবা এসএমডি বলি, সেটা অ্যাকচুয়ালি মার্কেটিং। সেখানে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালসের আমি পিএমডিতে জয়েন করি অ্যাজ এ ব্র্যান্ড এক্সিকিউটিভ, প্রোডাক্ট এক্সিকিউটিভ, প্রোডাক্ট অফিসার, বিভিন্ন নামে এটা বলে থাকে। বেসিক্যালি দ্যাট ইজ
মানে পজিশন অফ মার্কেটিং, যেটা স্টার্টিং পজিশন। পরবর্তীতে আমি বেক্সিমকোতে টানা একসাথে 13 বছর চাকরি করি এবং এন্ট্রি লেভেল অফিসার থেকে শুরু করে আমি জেনারেল ম্যানেজার, হেড অফ মার্কেটিং হই। এর পরবর্তীতে আমি বিকন ফার্মাসিউটিক্যালস ওটা শুরু করে, তারা তাদের যখন কাজ শুরু করে আমাকে ইনভাইট করে সেখানে জয়েন করার জন্য। তো প্রফেশনে, যে কোনো প্রফেশনে ক্যারিয়ার চেঞ্জ, কোম্পানি চেঞ্জ, এটা খুব কমন একটা প্র্যাকটিস। আমিও বেক্সিমকো ছেড়ে বিকন ফার্মাসিউটিক্যালস জয়েন করি, সেখানে অ্যাজ এ ডিরেক্টর মার্কেটিং। তো এখন আমি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস আছি অ্যাজ ডিরেক্টর মার্কেটিং। আমার হসপিটাল ফার্মাসিস্টের হচ্ছে 3 ইয়ার্স এর ক্যারিয়ার, আর মার্কেটিং এ আমার ক্যারিয়ার হচ্ছে প্রায় 28 ইয়ার্স ক্যারিয়ার। আর ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হওয়া থেকে প্রায় 40 বছর ধরে আমি বলতে পারি বাংলাদেশের। তো আমি যখন জয়েন করি ক্যারিয়ার আছে 32, আরো 8 বছর ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেকদিন ধরে ছিলাম, 1980 থেকে শুরু করে অলমোস্ট 1987-90। তো 40 বছর ধরে মোটামুটি ফার্মেসি প্রফেশন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এগুলো সম্পর্কে আমার মোটামুটি একটা আইডিয়া আছে, যেটা হয়তো আমরা আমাদের যারা সম্মানিত ভিউয়ার আছেন, দর্শক আছেন, স্টুডেন্ট আছেন প্রিয়, তাদের সাথে আমরা শেয়ার করতে পারি আমাদের এক্সপিরিয়েন্স গুলো। হ্যাঁ মুনির, তুমি কোনো কিছু প্রশ্ন করবা কিনা? ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আসলে স্যারের আসলে লম্বা কর্মময় জীবন শুনতেছিলাম, যে আমরা যারা ভিউয়ার আছি, বিশেষ করে আমিও, তো আমাদের আসলে বয়সই হয় নাই এত, যে স্যারের যে পরিমাণ কর্মক্ষেত্র অভিজ্ঞতা আর কি। তো আসলে স্যারের মতো অভিজ্ঞ মানুষের কাছ থেকে আমাদের আসলে অনেক কিছু জানার আছে, তো সেইগুলো আমরা কিছুটা, আমাদের যেহেতু অল্প সময়, তো কিছুটা জানার চেষ্টা করব। তো আমরা আশা রাখি যে যদি পুরো শেষ করতে না পারি, তাহলে স্যারের সাথে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো প্রোগ্রামে। তো আমরা আর সময় নষ্ট না করে স্যারের কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে স্যার, আপনার তো মোটামুটি 30 বছরের বেশি অভিজ্ঞতা আমাদের বাংলাদেশের ওষুধ শিল্পে, তো তখন আপনার যখন নতুন চাকরিতে ঢুকছেন বা কাজ করতেছেন, তো তখনকার যে পরিবেশ ছিল বা তখনকার মানে ওভারঅল যে একটা সার্বিক পরিস্থিতি ছিল, ফার্মাসিস্টের ভূমিকা বা ফার্মাসিস্টের যে চাকরি ক্ষেত্র বা যেখানে তারা কাজ করবে সেই এনভায়রনমেন্টটা, আর বর্তমান যে পরিস্থিতি, তো এটার মধ্যে আসলে ঠিক কোথায় কোথায় মানে পরিবর্তন আসছে আর কি, সেটা উন্নতি হোক বা অন্য কোনো পরিবর্তন আসছে কিনা, তো সেই সম্পর্কে যদি একটু আলোচনা করতে পারি স্যার, আমরা খুশি হতাম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ মুনির। তো আমাদের সময়টা, যেটা আমি যেটা বলতে চাই, যে এটা প্রায় 30 বছর আগে আমি ধরি, যদি 40 বছর ধরে আমি মোটামুটি ফার্মা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানি, যদি আমি 40 বছর ধরি, তাহলে আমি বলবো যে দে আর লট অফ চেঞ্জেস, যে চেঞ্জ গুলো কল্পনাও করা যায় না যে ফার্মা ইন্ডাস্ট্রিতে কি ধরনের চেঞ্জ হয়েছে তখনকার আর এখনকার। আর যদি আমি 30 বছরও ধরে আমি যেটা ধরতে চাই, বেসিক্যালি 1992 আমি বেক্সিমকোতে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে জয়েন করি মার্কেটিং ডিপার্টমেন্টে, PMD-তে। সেখান থেকে শুরু করলে 28 ইয়ার্স, এই পুরো 28 বছরের বাংলাদেশের যে চেঞ্জগুলো, সেগুলো আমরা ফার্মা ইন্ডাস্ট্রির যে চেঞ্জটা, সেটা দেখার আমাদের সুযোগ হয়েছে। তো এর ভিতরে প্রথম যে চেঞ্জটা, সে চেঞ্জটা আমি যদি বলি পিপলের কথা, পিপল মিনস আমি ফার্মাসিস্টদের কথাই বলছি। ফার্মাসিস্টরা আমরা তখন ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি মাত্র একটা ফ্যাকাল্টি ছিল 1992 অথবা তারও আগে, ফার্মেসি এডুকেশনের জন্য, আর কোনো স্কুল অথবা ইউনিভার্সিটি ছিল না ফার্মেসির জন্য বাংলাদেশে। তো একটা ইউনিভার্সিটি থেকে মাত্র স্টুডেন্ট বের হতো ওই সময়টাতে 40 থেকে 60 জন এর মধ্যে। ইনফ্যাক্ট আমাদের যে সেশন, সেই সেশনটাতে কম্পারেটিভলি আমরা বেশি ভর্তি হয়েছি 1980-তে, এই সংখ্যা ছিল অ্যারাউন্ড 60। তো সুতরাং সংখ্যা যেহেতু কম ছিল ওই সময়, বেশিরভাগ ফার্মাসিস্টই কিন্তু আবার বাংলাদেশ ছেড়ে আমেরিকাতে চলে যেত, মানে আমরা 1980 পর্যন্ত, 1964-এ ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম ফার্মেসি ডিপার্টমেন্ট খোলা হয়, সেখান থেকে 1980 পর্যন্ত এই পিরিয়ডটাতে বেশিরভাগ ফার্মাসিস্ট, যারা 40 অথবা 30 অথবা 15 জন করে বের হয়েছেন, শুরুর দিকে স্টুডেন্ট সংখ্যা ছিল অনেক কম, তাদের অলমোস্ট 80%ই আমেরিকাতে চলে গেছে, তার মানে 20-30%-এর মতো ঢাকাতে ছিল। তখন ওষুধের ইন্ডাস্ট্রিগুলো আমাদের দেখা, নিজের চোখে দেখা, ওষুধের ইন্ডাস্ট্রিগুলো অনেক বেশি ছোট ছিল, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অনেক কম ছিল, আমরা যে মেশিনারিজ এখন যেগুলো দেখতে পাই অথবা যেগুলো আমরা ইউজ করি, সেগুলো তখন কল্পনাও করা যেত না, ইনফ্যাক্ট তখন এগুলো আবিষ্কারও হয়নি। তো প্রথম যে প্রবলেমটা ছিল, সে প্রবলেমটা ছিল হিউম্যান রিসোর্স,
ফার্মাসিস্ট কম ছিল বলে ফার্মাসিস্ট বেসিক্যালি তখন ফ্যাক্টরিতে কাজ করতো। মোটামুটি আমরা যারা বের হতাম তার 40 অথবা 20 জনের মানে অলমোস্ট 100% ফ্যাক্টরিতে জব করতো। মার্কেটিং এ 1990-তেও হাতে গোনা মাত্র 10 জনও ছিল কিনা আমার সন্দেহ আছে। দ্যাট মিনস আমি যখন 1992-তে ফার্মেসি ক্যারিয়ার স্টার্ট করি তখন সারা বাংলাদেশে মার্কেটিং এ ফার্মাসিস্ট ছিল 10 জনের মতো, যেটা এখন প্রায় 2000-এর মতো। মানে এই যে কনভার্সনটা, 10 জন মার্কেটিং থেকে 2000 জন মার্কেটিং এ গিয়েছে, সুতরাং পিপলের ক্ষেত্রে একটা বিশাল চেঞ্জ যে ফার্মাসিস্টের একটা বড় এরিয়া ওপেন হয়েছে মার্কেটিং এ। ফ্যাক্টরির ক্ষেত্রেও সেখানেও ফার্মাসিস্টের সংখ্যা ছিল হাতে গোনা, মানে সারা বাংলাদেশে সবকিছু মিলে তখন ফার্মাসিস্ট 200 ছিল কিনা আমার সন্দেহ আছে, মানে সব ইন্ডাস্ট্রি মিলে। আর এখন বাংলাদেশে আমাদের একটা হিসাবে ফার্মাসি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের সংখ্যা আছে অ্যারাউন্ড 15,000। সো সেখানে কোয়ালিফাইড অ্যান্ড স্কিল্ড পিপল, স্পেশালি ফার্মাসিস্ট, একটা ফার্মাসি ইন্ডাস্ট্রি শুধু কিন্তু ফার্মাসিস্ট দিয়ে চলে না, পৃথিবীর কোথাও চলে না। সেখানে মাইক্রোবায়োলজিস্টের হেল্প লাগে, সেখানে বায়োকেমিস্ট্রি লাগে, কেমিস্ট্রি পিপল লাগে, ইঞ্জিনিয়ার লাগে, ডক্টরও আছেন, এ ধরনের বিভিন্ন প্রফেশনের মাল্টি ডাইমেনশনাল ডাইভার্সিফাইড প্রফেশনাল হাইলি স্কিলড পিপল প্রয়োজন হয়। তো ফার্মাসিস্ট একটা বড় পিপল এই সংখ্যায়। দ্যাট মিনস আমি যদি বলতে চাই 28 বছর আগে ফার্মাসিস্টের সংখ্যা ছিল অনেক কম, ইন্ডাস্ট্রি ছিল অনেক কম, ইন্ডাস্ট্রি অতটা গ্রোথ ছিল না। এখন বড় অনেক ইন্ডাস্ট্রিতে যে টপ 10 কোম্পানিগুলো, প্রথম 2-3টা 4টা কোম্পানিতে, এক একটা কোম্পানিতে 200-র উপরে ফার্মাসিস্ট কাজ করছে, তখন পুরো ইন্ডাস্ট্রি জুড়ে 200 জন ফার্মাসিস্ট ছিল না। সুতরাং এটা একটা বড় রকমের চেঞ্জ যে আমাদের নাম্বার অফ ফার্মাসিস্ট বিপুল সংখ্যক এমপ্লয়মেন্ট হয়েছে, অথবা ইন্ডাস্ট্রি অনেক বেশি গ্রো করেছে, সে গ্রোয়িং ইন্ডাস্ট্রির সাথে তাল মিলিয়ে আমাদের ফার্মাসিস্ট সংখ্যা অনেক বেশি সেখানে রিক্রুট করতে হয়েছে। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে তখন মূলত আমাদের ইন্ডাস্ট্রিটা সিরাপ, অয়েন্টমেন্ট, ক্রিম, ছোটখাটো ট্যাবলেট বেসড, কিন্তু এখন আমাদের ইন্ডাস্ট্রিতে মানে আমরা বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড ডোসেস ফর্ম তৈরি করছি। এর ভিতরে আমরা যেমন বায়োটেক তৈরি করছি, ইনসুলিন তৈরি করছি, অ্যান্টি ক্যান্সার ওষুধ আমাদের এখানে তৈরি হচ্ছে, ভ্যাকসিন তৈরি হচ্ছে, হরমোন তৈরি হচ্ছে, এই যে টেকনোলজি গুলোকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করা এবং এগুলোর জন্য আমাদের স্কিলড একটা ম্যান পাওয়ার তৈরি করা, টেকনোলজি গ্যাদার করা, টেকনোলজি পারচেজ করা, টেকনোলজিকে এস্টাবলিশ করা, অথবা এই সমস্ত কাজগুলো হয়েছে ইনফ্যাক্ট গত 30 বছর সময়ের মধ্যে। স্পেশালি লাস্ট 10 ইয়ার্স এ আমরা দেখেছি আমাদের ডেভেলপমেন্ট, আমাদের গ্রোথটা অনেক বেশি দেন দ্য প্রিভিয়াস যেটা 20-30 ইয়ার্স। সুতরাং আমি 92 এর সাথে অথবা 1990 সালের থেকে যদি আমি ধরি, তখন থেকে আমাদের দেশের ফার্মা ইন্ডাস্ট্রি রিগার্ডিং দ্য এমপ্লয়মেন্ট অফ ফার্মাসিস্ট, রিগার্ডিং দ্য কোয়ালিটি অফ ম্যানুফ্যাকচার ড্রাগ, রিগার্ডিং দ্য কোয়ালিটি অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এজ এ হোল, রিগার্ডিং দ্য ডোসেস ফর্ম ডাইভার্সিফিকেশন, হাইটেক ওষুধগুলোকে যে ইন্ট্রোডিউস করা, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ক্যান্সার অথবা ভ্যাকসিন, হরমোন, বায়োটেক, এই সমস্তগুলো কিন্তু আমরা লাস্ট 10-15 ইয়ার্স সময়ের মধ্যে আমাদের দেশে আমরা অ্যাকোয়ার করতে পেরেছি। আমাদের এখানে ফ্রিজ ড্রাইং হচ্ছে, যেটা খুবই সফিস্টিকেটেড একটা টেকনোলজি। আমরা লার্জ ভলিউম প্যারেন্টাল তৈরি করতে পারি, আমরা স্মল ভলিউম প্যারেন্টাল তৈরি করছি। এই সমস্ত কিছু মিলে আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি এখন অনেক বেশি আগের চেয়ে ডেভেলপড, সেলফ ডিপেন্ডেন্ট এবং অনেক বেশি অ্যাডভান্স। আর যদি আমরা বলি ট্রেনিং এর কথা, আমাদের তখন কিন্তু এত সব ট্রেনিং এর সুযোগ ছিল না। এখনকার ফার্মাসিস্ট যারা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে তারা বিভিন্ন রকমের ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং তারা দিতে পারছে, দেশে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, বিদেশে অনেক কোম্পানি থেকে তারা ট্রেনিং নিচ্ছে। এই যে ট্রেনিং এর সুযোগগুলো কিন্তু তখন ছিল না। আমরা কিন্তু ওই সময়টাতে অনেকগুলো ওয়ার্ড যেগুলো এখন চলে, GMP অথবা ক্যালিব্রেশন, ভ্যালিডেশন, DQ, IQ, OQ, PQ, এই ধরনের শব্দগুলোর সাথে আমরা কিন্তু যখন ইউনিভার্সিটিতে পাশ করে বের হই তখন পরিচিত ছিলাম না, আমরা এগুলো জানতাম না, এগুলো আমরা শুনিও নাই।
এখনকার স্টুডেন্টরা কিন্তু তাদের ক্লাসরুমে এই শব্দগুলোর সাথে পরিচিত হচ্ছে, তারা অনেক বেশি বেটার, মানে এটা সময়ের প্রয়োজনে এটা হয়েছে, এই কথাগুলো কিন্তু 30 বছর আগেও চালু ছিল না, এখন এগুলো আবার চালু হয়েছে। মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যে ইয়েটা, অথবা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হারমোনাইজেশনের যে গাইডলাইন, সেই গাইডলাইনের মধ্যে এগুলো ইনক্লুড হয়েছে। সব কিছু মিলে বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি এখন অনেক বেশি ডেভেলপড, অনেক বেশি রিচ, অনেক বেশি সেলফ সাফিসিয়েন্ট। আমরা আমাদের কান্ট্রির রিকোয়ারমেন্টের 98% আমরা আমাদের দেশেই তৈরি করছি, মাত্র 2% এখন ইম্পোর্টেড, বিভিন্ন ইম্পোর্টেড ড্রাগ। 98% আমাদের দেশের রিকোয়ারমেন্ট আমরা ইম্পোর্ট করছি। 140 কান্ট্রিজে আমাদের ওষুধগুলো এক্সপোর্ট হচ্ছে এবং প্রতি বছর এক্সপোর্ট রেভিনিউ আমাদের বাড়ছে। ফিউচারে আমরা যেটা মনে করছি যে আমাদের এক্সপোর্ট কিন্তু অনেক আরো বেড়ে যাবে, যেহেতু আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি USFDA, UKMHRA, অস্ট্রেলিয়ান থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন, TGA, ইন্টারন্যাশনাল রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট গুলো আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি এর মধ্যে পার করে ফেলেছে। এবং ইউরোপ আমেরিকান যে গভর্নমেন্ট, যে সরকারি সংস্থাগুলো, তারা আমাদেরকে, আমাদের ওষুধ ইন্ডাস্ট্রি গুলোকে কোয়ালিফাই করেছে যে এখান থেকে যে ওষুধগুলো তৈরি হবে সেগুলো আমেরিকাতে পাঠানো যাবে, আমেরিকার জনগণ এই ওষুধগুলো খেতে পারে। দ্যাট মিনস এগুলোর কোয়ালিটি আমেরিকার মতোই অ্যাজ গুড অ্যাজ আমেরিকান কোয়ালিটি স্ট্যান্ডার্ড অফ প্রোডাক্টস। তো সুতরাং দেয়ার আর সো মেনি চেঞ্জেস, সো মেনি আমাদের মানে অ্যাচিভমেন্টস ডিউরিং লাস্ট 30 ইয়ার্স ফার্মাসিউটিক্যাল সেক্টর, যেটা আমরা যারা একটু সিনিয়র, আমরা যারা অনেক ইয়ে থেকে দেখেছি, তার মধ্যে এখনকার যে ডিফারেন্স, দিস ইজ গালফ অফ ডিফারেন্স, অসম্ভব বেশি ডিফারেন্স। এখন আমি বলবো যে আমাদের ওষুধের, আমাদের যারা ফার্মাসিস্ট আছে তারা অনেক বেশি কোয়ালিফাইড, অনেক বেশি ট্রেইনড, অনেক বেশি স্কিল্ড। আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো হচ্ছে অনেক বেশি টেকনোলজি, ইউরোপ আমেরিকার যে টেকনোলজিটা খুব রিসেন্টলি আবিষ্কার হলো সেটা কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে, আমরা এটা সেট করছি, সুতরাং টেকনোলজিক্যালি অ্যাডভান্সড। থার্ড হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট গুলো তৈরি করছে তার কোয়ালিটি ইউরোপ আমেরিকান স্ট্যান্ডার্ডের। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ইনসুলিন, বায়োটেক, অ্যান্টি ক্যান্সার, ভ্যাকসিন, হরমোন, এই সবগুলো আমরা এখন আমাদের মতো করে তৈরি করতে পারছি, যেটা হয়তো আগে আমরা এক সময়ে 30 বছর আগে এগুলো আমরা পারতাম না, তখন হয়তো আমরা এটা চিন্তা করিনি। হ্যাঁ, নেক্সট মনির, তোমার যদি প্রশ্ন থাকে অথবা আমাদের কোনো ভিউয়ার্সদের যদি কোনো কোশ্চেন থাকে। জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আসলে আমরা অনেক কিছু শুনতে পেলাম স্যারের কাছ থেকে যে আসলে কি পরিমাণ পরিবর্তন হয়েছে। স্যার যেটা বলতেছিলেন যে স্যাররা যখন কাজ শুরু করেন তখন মানে পুরো দেশে আর কি মাত্র 200-র মতো ফার্মাসিস্ট হবে, কিন্তু এখন কত বেশি পরিমাণ ফার্মাসিস্ট বের হচ্ছে এবং এদের কর্মক্ষেত্র কিন্তু বাড়ছে। এবং আরো যেটা জানলাম স্যারের কথা থেকে যে আমাদের ওষুধ প্রোডাক্ট যেগুলা সেগুলোর কোয়ালিটি যেরকম বেড়েছে, কোয়ান্টিটি কিন্তু বেড়েছে, যে মাত্র 2% ড্রাগ যেটা সেটা আমরা শুধুমাত্র বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে, বাকিগুলো কিন্তু আমরা দেশেই তৈরি করতে পারতেছি। তো এটা কাদের জন্য সম্ভব হচ্ছে? আমাদের মতো ফার্মাসিস্টের জন্য সম্ভব হচ্ছে। তো এখন স্যারের কাছে যেটা আসলে জানার, তার আগে আমি একটু বলতে চাই যে আমাদের যারা ভিউয়ার্স আছে তো তাদেরকে একটু জানাতে চাই, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আজকে আমাদের যে টপিক টপিক হতে পারে বা অন্য যে কোনো কিছু সম্পর্কে হইতে পারে, তো আমরা কমেন্ট বক্সে দেখবো। তো কমেন্ট বক্স আপনারা কমেন্ট করতে থাকুন, তো আমাদের কথাবার্তা শেষ হলে তো স্যারের কাছে আমরা কোশ্চেন গুলো করবো। তো স্যারের কাছে এখন যেটা জানতে চাচ্ছি যে করোনা মোকাবেলার জন্য অনেক পেশার লোকজনকে সামনে রাখা হয়, যেরকম ডাক্তার, পুলিশ, নার্স বা মেডিকেল টেকনিশিয়ানদের নাম পর্যন্ত আসে, কিন্তু আসলে ফার্মাসিস্টদের নাম খুব বেশি সামনে আসে না। এটা কি আসলে মানে ফার্মাসিস্টে কাজ করতেছে না, বা ফার্মাসিস্টের রোল কি আসলে করোনা ভাইরাসের ক্ষেত্রে প্রতিরোধের ক্ষেত্রে নাই, বা ফার্মাসিস্ট আসলে কি রোল প্লে করতেছে, বা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলো কি রোল প্লে করতেছে? তো এটা যদি সম্পর্কে স্যার একটু বলতেন যে আমরা আসলে কি কাজ করতেছি ফার্মাসিস্টরা। আচ্ছা, থ্যাংক ইউ মনির। বাংলাদেশে ফার্মাসিস্ট যে রোলটা প্লে করতেছে এখন এই যে করোনার এই ক্রাইসিস মুহূর্তে, সেটা আমি বলবো যে অসাধারণ।
এই করোনা পিরিয়ডে আমরা ভয় পেয়েছিলাম যে করোনা যেহেতু এটা প্যান্ডেমিক, এটা একটা সারা পৃথিবীর প্রবলেম, এটা কিন্তু শুধু বাংলাদেশের প্রবলেম না। এখন সারা পৃথিবীকে বলা হয় গ্লোবাল ভিলেজ, পৃথিবীটা কিন্তু এখন একটা গ্রাম। পৃথিবীর আমরা ফেসবুকের মাধ্যমে এই উইদিন মিনিট অথবা যে কোনো নিউজ মিডিয়ার মাধ্যমে উইদিন মিনিট আমরা পৃথিবীর কোথায় কি ঘটলো সেটা জেনে যাচ্ছি। তো যেহেতু প্যান্ডেমিক, আমাদের একটা, আমরা কিন্তু গ্লোবালি একটা সাপ্লাই চেইনের সাথে আছি। আমাদের ওষুধ ইন্ডাস্ট্রি, যে আমরা বলছি যে লেটেস্ট সমস্ত মেশিনারিজ, ইকুইপমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল অথবা প্রসেস ইকুইপমেন্ট, এগুলো সব আমরা অনেকগুলোই, অনেকগুলো না অলমোস্ট 100% বলতে গেলে আমরা সোফিস্টিকেটেড মেশিন হলে ইউরোপ, আমেরিকা অথবা অন্য কোনো দেশ থেকে ইম্পোর্ট করে থাকি। তো আমাদের কিন্তু র মেটেরিয়াল, যেটা এপিআই আমরা বলে থাকি, সে এপিআই এরও শতকরা 80 ভাগ, 80%-এরও বেশি কিন্তু আমাদের ইম্পোর্টেড। সেটা থেকে আমরা ইভেন আমাদের যে ফয়েল আসে প্যাকেজিং ম্যাটেরিয়ালের, ফয়েলের আমরা আপার ফয়েল বলি অথবা বটম ফয়েল বলি, অনেক ধরনের ফয়েল, অনেক ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়াল, অনেক অলমোস্ট সব ধরনের এপিআই, সব ধরনের এক্সিপিয়েন্টস, এই সবগুলোই কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে আনি। তো যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, সারা পৃথিবী অলমোস্ট শুরু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, এখনো কিন্তু বিচ্ছিন্নতা, পৃথিবীর এক দেশে থেকে আরেক দেশে যে বিচ্ছিন্নতার যে পরিমাণটা, সেটা যদি আমরা এয়ারক্রাফট হিসেবে ধরি, এটা এখনো পর্যন্ত কিন্তু 80% আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্নতা আছি যোগাযোগ ব্যবস্থায়, ফিজিক্যাল যোগাযোগ ব্যবস্থায়, যেটা বলছি এয়ারক্রাফটের মাধ্যমে আমরা আমাদের জিনিসগুলো আনা নেয়া করি। তো এখন আমরা ভয় পেয়েছিলাম যে পৃথিবীর অন্যান্য ফ্যাক্টরি, যেহেতু আমরা ডিপেন্ড করে আমাদের মেশিনের জন্য, আমাদের এপিআই এর জন্য, আমাদের এক্সিপিয়েন্টস এর জন্য, আমাদের প্যাকেজিং ম্যাটেরিয়ালের জন্য অন্য দেশের উপরে, সেটা হতে পারে চায়না, সেটা হতে পারে ইউরোপ, সেটা হতে পারে আমেরিকা অথবা ইন্ডিয়া, আমাদের যে ভয়টা ছিল সেটা ছিল যে সাপ্লাই চেইন ডিসরাপশন হয় কিনা। সাপ্লাই চেইন ডিসরাপশন মিনস আমরা আমাদের এপিআই, আমাদের এক্সিপিয়েন্টস, আমাদের প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো যদি ঠিক মতো না পাই, তাহলে আমাদের ওষুধগুলো ঠিক মতো তৈরি হবে না। কিন্তু এই যে গ্লোবাল প্যান্ডেমিক সিচুয়েশন, আমাদের ইন্ডাস্ট্রি ইজ সো ব্রিলিয়েন্ট, আমি বলবো আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি এতটা ব্রিলিয়েন্ট, এত সুন্দরভাবে এটা অর্গানাইজ করেছে যে আমরা এখন অনেক বেশি দামে এয়ারে করে, এয়ার কার্গো গুলো চালু আছে, প্যাসেঞ্জার প্লেন গুলো হয়তো বন্ধ, আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের প্রয়োজন মতো এপিআই গুলো, যেটা আমি বলছি 80% ইম্পোর্ট হয়, সে 80% এপিআই প্যাকেজিং ম্যাটেরিয়াল আমরা এখন পর্যন্ত আনতে পারছি, এবং এখন পর্যন্ত আমাদের ওষুধের কোনো মাত্র শর্ট নাই। সো এটার জন্য বেসিক্যালি আমি দুটো মানে পার্টিকুলার গ্রুপকে ধন্যবাদ জানাবো, একনলেজ করবো তাদের যে অবদানের কথা। একটা হচ্ছে আমাদের ডিজিডিএ, ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা অলমোস্ট এই ছুটির সময়টা করোনা পিরিয়ডে, যেটা গভর্নমেন্টের বিভিন্ন রকম হলিডে ছিল, সেই সময়টাতেও অফিসগুলো খোলা রেখে এগুলো আনার জন্য বিভিন্ন রকম সরকারি অনুমোদন লাগে, সেই অনুমোদনগুলো দিয়েছেন। এবং সেকেন্ড হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রি গুলো অলমোস্ট, আমি যদি বলি, একদম নর্মাল শেডিউল অনুযায়ী চলছে, কোন রকমে বন্ধ ছিল না ওষুধের ফ্যাক্টরি গুলো, এবং মার্কেটিং ও বন্ধ ছিল না, ডিস্ট্রিবিউশন ও বন্ধ ছিল না। দ্যাট মিন্স ফার্মা ইন্ডাস্ট্রির যে কতগুলো উইং আছে, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন, সেখান থেকে মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মানে প্রতিটা দোকানে, বাংলাদেশে প্রায় 1.5 লাখ ওষুধের দোকান আছে, এই 1.5 লাখ ওষুধের দোকানের মধ্যে সমস্ত ওষুধগুলোকে অ্যাভেইলেবল করা, এবং যাতে কোনো রকম ওষুধের কোনো রকম শর্ট সাপ্লাই না থাকে, এই জায়গাটুকুতে আমাদের কিন্তু ভয় ছিল। করোনা আমাদের দেশে এসেছে মার্চ মাসে, মার্চ থেকে সেটাও প্রায় 4 থেকে 5 মাস আমরা পার করে ফেলেছি। এই 4-5 মাস সময়ের ভিতরে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ওষুধের কোনো একটা ওষুধ কোথাও শর্ট সাপ্লাই ছিল, কোনো ধরনের ওষুধ, এটা ইনফ্যাক্ট কেউ বলতে পারবে না। শুধুমাত্র আমাদের ফ্যাক্টরি গুলো অনেকগুলো নর্মাল সময়ের চেয়ে, নর্মাল করোনার পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক দীর্ঘ সময় এখন ফ্যাক্টরি খোলা রাখছেন। তো এটা কিন্তু আমাদের ওষুধের ইন্ডাস্ট্রির একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। আমাদের হয়তো ফ্রন্ট লাইনারদেরকে আমরা দেখি, আমরা অবশ্যই ওনাদেরকে কৃতজ্ঞতা সহকারে ওনাদের কন্ট্রিবিউশন গুলোকে স্বীকার করি, যারা ফ্রন্ট লাইনে আমাদের সাথে কাজ করছেন, কিন্তু ব্যাক স্টেজে আমাদের যেসব ফার্মাসিস্টরা কাজ করছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যারা ওষুধের অ্যাভেইলেবল করার জন্য দিন রাত পরিশ্রম করছেন, যারা ভোর 5:30-6টার সময় বাসা থেকে গাড়িতে উঠে রওনা দিয়ে তাদের ফ্যাক্টরিতে পৌঁছেন, প্রোডাকশনে 8:30-8টার মধ্যে মেশিন গুলো চালু হয়ে যায়, সে মেশিন অনেক সময় 24 আওয়ার্স তো কোনো কোনো ফ্যাক্টরিতে চলতেছে, ট্যাবলেটের মেশিন, ক্যাপসুল মেশিন, সিরাপের মেশিন, ইঞ্জেকশনের মেশিন,
করোনাকালীন সময়ে অনেকগুলো ওষুধের ডিমান্ড বেড়ে গেছে, যেমন কিছু কিছু যেগুলো করোনাতে খুব বেশি বিক্রি হয় সেগুলোর সাথে সাথে অনেকগুলো ভিটামিনের ডিমান্ড অনেক বেড়ে গেছে। এই যে যে পরিবর্তিত পরিস্থিতিতে যে ডিমান্ডটা মিট করা, স্পেশালি ভিটামিনগুলো, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন B1, B2, B6, এ সমস্তগুলো ডিমান্ড কিন্তু অনেক বেড়েছে। এগুলোর API কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে, আমরা কিন্তু আবার ইম্পোর্টও করেছি। কিন্তু সবচেয়ে মজার, ইম্পোর্ট আগে করতে হতো হয়তো সিতে, বেশিরভাগই কিন্তু সিতে আসে, সিতে সেটা অনেক সময় বেশি লাগে, খরচ অনেক কম পড়ে। আমরা কিন্তু ইমার্জেন্সি বেসিতে যখন এয়ারে আনি তখন এগুলোর API-র আমাদের ল্যান্ডিং কস্টটা অনেক বেড়ে যায়, কিন্তু ওষুধের দাম আমরা 1 পয়সা বাড়ে নাই। দ্যাট মিনস এখানে দুটো জিনিস আমি বলতে চাচ্ছি, তিনটা জিনিস। প্রথম, সবচেয়ে বেশি এখানে আমাদের ডিজি দিয়ে যে সরকারি প্রতিষ্ঠান যারা আমাদের ওষুধগুলো বানানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। সেকেন্ড, আমি ধন্যবাদ অবশ্যই জানাবো, সেটা আমাদের ওষুধের ইন্ডাস্ট্রি, ওষুধ শিল্প, যারা এন্টারপ্রেনার এবং যারা ম্যানেজমেন্টে আছেন, তারা অতি দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে API গুলো এয়ারে এবং বিভিন্নভাবে আনার জন্য সর্বোত্তম চেষ্টা করেছেন এবং সেগুলোকে অ্যাভেলেবল করেছেন। থার্ড, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যাক স্টেজে যারা আছে, যাদেরকে আমরা ফ্রন্ট লাইনে দেখতে পাচ্ছি না, ফ্রন্ট লাইনে আমরা অনেককেই দেখতে পাচ্ছি, ডাক্তার, নার্স অথবা বিভিন্ন ক্যাডার, বিভিন্ন প্রশাসনের লোকজন, কিন্তু পিছন থেকে ফার্মাসিস্টরা, তারা সে ভোরবেলা বের হয়ে গিয়ে সারা দিন ওষুধ বানিয়ে সন্ধ্যাবেলা আবার ফিরে আসছে। যত ইয়ে ছিল করোনাকালীন সময়ে, সরকারি যতগুলো বন্ধ ছিল, ছুটি ছিল, লকডাউন ছিল, কোনো কিছুই তাদেরকে থামাতে পারেনি অথবা তাদের কাছ থেকে বিরত রাখতে পারেনি। এর ভিতরে অনেকে আবার করোনা এফেক্টেডও হয়েছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন সিনিয়র ফার্মাসিস্ট মনোরঞ্জন দা, উনি ডিউটিরত অবস্থায় করোনা এফেক্ট হয়ে শুরুর দিকে উনি ইন্তেকালও করেছেন। তো সুতরাং এরকম আরো অনেকে এফেক্টেড হয়েছে ওষুধ ইন্ডাস্ট্রিতে, যেটা কিন্তু পত্রপত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রফেশন, বিভিন্ন ক্যাডার নিয়ে বলছে এতজন এই ক্যাডারের এফেক্টেড হয়েছে, এই প্রফেশন এতজন এফেক্টেড হয়েছে, এতজন মারা গেছে, হিসাব আসছে। কিন্তু ব্যাক স্টেজে যেসব ফার্মাসিস্টরা কাজ করছে ওষুধ সরবরাহ করার জন্য, যাতে করোনাকালীন সময়ে মানুষের কোনো রকমের দুর্ভোগ পোহাতে না হয়, ডাক্তাররা তাদের চিকিৎসার জন্য সঠিক ওষুধটি লিখতে পারেন সঠিক সময়ে, পেশেন্টরা সঠিক সময়ে সে ওষুধটি ওষুধের দোকান থেকে ইজিলি এবং যেই দামে পাওয়ার কথা, বেশি দাম না দিয়ে যাতে পেতে পারে, এই কাজগুলো সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ইন ভাস্ট মেজরিটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত আছেন সবাই মিলে এটা করছেন। স্পেশালি ম্যানুফ্যাকচারিং এর সাথে মেজর সেকশনটা হচ্ছে ফার্মাসিস্ট, তারা এটা খুব সুন্দরভাবে করে যাচ্ছেন। কিন্তু তারা করোনায় এফেক্টেড হচ্ছেন, কেউ কেউ মারাও যাচ্ছেন, সেই হিসাবটা কিন্তু আমরা পত্রিকার পাতায় অথবা অনলাইন ম্যাগাজিনে অথবা টিভির পর্দায় আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এটা আমরা একটা থ্যাঙ্কলেস জব হিসেবে পিছনে থেকে যাচ্ছে। কিন্তু অবশ্যই আমাদেরকে এটা একনলেজ করতে হবে যে আমাদের যেসব ফার্মাসিস্ট তারা ডিউটি করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আত্মার শান্তি কামনা করছি, আর যারা এফেক্টেড হয়েছেন তাদের দ্রুত রোগ মুক্তি আমরা কামনা করছি। ইনফ্যাক্ট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাথে আমি বলেছি, শুধুমাত্র যে ফার্মাসিস্ট একাই কাজ করে তা না, কিন্তু মেজর অংশ যারা টেকনিক্যাল পার্সন তাদের ভিতরে ফার্মাসিস্টের সংখ্যাই বেশি, বাট আমাদের সাথে আমাদের সহযোগী কলিগ হিসেবে বায়োকেমিস্ট, কেমিস্ট, ইঞ্জিনিয়ার অনেকে কাজ করছেন, তাদেরও আমি ধন্যবাদ জানাতে চাই যে এই সময়টাতে একটা সুন্দর টিম হিসাবে সবাই একসাথে কাজ করার কারণেই আজকে বাংলাদেশে ফার্মা ইন্ডাস্ট্রি এই করোনাকালীন সময়েও কোন ধরনের ওষুধের দুষ্প্রাপ্যতাটা ছাড়া অথবা ওষুধের অতিরিক্ত দাম ছাড়া খুব সুন্দরভাবে সারা বাংলাদেশে সাপ্লাই করতে পেরেছে, এবং ভিটামিন প্লেন্টি অ্যাভেলেবল অথবা অ্যান্টিবায়োটিক অ্যাভেলেবল, PPA অথবা গ্যাস্ট্রিকের ওষুধগুলো অ্যাভেলেবল, সমস্ত ওষুধগুলো যেটা যখন প্রয়োজন সেটা সেই মুহূর্তে কিন্তু ডক্টর সাহেবরা লিখতে পারছেন, এবং পেশেন্টরা ইজিলি অতিরিক্ত কোনো দাম ছাড়াই তারা সেটা পেয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে ফার্মাসিস্টদের রোলকে আমরা স্বাগত জানাই। হ্যাঁ মনির, ধন্যবাদ স্যারকে। আসলে স্যারের বক্তব্যের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে আসলে করোনা পরিস্থিতিতে দেশের সব প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা বেসামাল অবস্থা সৃষ্টি হয়েছে,
কিন্তু ওষুধ ক্ষেত্রে কিন্তু আসলে আমরা কিন্তু ব্যক্তিগত আসলে আমরা অভিজ্ঞতা বা অভিজ্ঞতা থেকে দেখতে অভিজ্ঞতা পাচ্ছি থেকে দেখতে যে পাচ্ছি আমরা দোকানে যে গেছি আমরা দোকানে যে আমাদের গেছি যে যে ওষুধটা আমাদের আগে যখন আমাদের যখন আগে যেরকম আমাদের যখন দরকার যেরকম লাগছে দরকার লাগছে আমরা দোকান থেকে আমরা পাইছি, দোকান তো থেকে এখনো পাইছি কিন্তু সেভাবেই এখন পাচ্ছি সেভাবেই এবং পাচ্ছি এক্ষেত্রে কিন্তু দামও এখন বাড়েনি কিন্তু দামও স্যারের কথা বাড়েনি সেটা যেটা আমরা স্যারের কথা জানলাম, সেটা আমরা যেখানে জানলাম আসলে যেখানে আসলে তিনজন বা তিনজন তিনটা বা সেক্টর খুব তিনটা ভালো রোল সেক্টর প্লে খুব ভালো করেছে। রোল প্লে করেছে। প্রথমে হচ্ছে প্রথমে ডিজিডিএ, হচ্ছে সরকারি ডিজিটি প্রতিষ্ঠান হওয়ার সরকারি সত্ত্বেও প্রতিষ্ঠান হওয়ার তারা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু এই ছুটির এই মধ্যেও ছুটির তারা মধ্যেও ঠিকমতো তারা অফিসটা ঠিকমতো চালাইছে অফিসটা চালাইছে এবং যখন এবং যাদের যখন অনুমোদন যাদের দরকার হয়েছে অনুমোদন দরকার ফার্মাসিউটিক্যাল হয়েছে ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল থেকে, তারা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে সেটা তারা কিন্তু সাথে সেটা সাথে করে সাথে দিয়েছে। সাথে করে দিয়েছে। এরপরে স্যার কথা এরপরে শুনে স্যার কথা বুঝলাম শুনে যেটা যে বুঝলাম ফার্মা যেটা যে ইন্ডাস্ট্রি যেগুলো ফার্মা আছে ইন্ডাস্ট্রি যেগুলো আছে তারা তারা সাধারণত র সাধারণত মেটেরিয়াল গুলো র আনতো মেটেরিয়াল গুলো সিতে আনতো করে, সিতে করে, অর্থাৎ অর্থাৎ আমাদের আমাদের সি যেগুলো সি আছে আর কি যেগুলো আছে সমুদ্রপথে, সমুদ্রপথে, কিন্তু এই কিন্তু করোনা এই পরিস্থিতিতে করোনা পরিস্থিতিতে এদের আনতে হচ্ছে এদের আনতে হচ্ছে ইয়ারওয়েতে, ইয়ারওয়েতে, এতে কিন্তু কস্ট এতে অনেক কিন্তু বেড়ে কস্ট গেছে। অনেক বেড়ে এরপরে গেছে কিন্তু তারা এরপরে কি কিন্তু করে তারা নাই, কি তাদের করে যে নাই তাদের যে প্রোডাক্টের যে প্রোডাক্টের যে প্রাইস বা ভ্যালুটা কিন্তু কিন্তু তারা তারা ভ্যালু বাড়ায় কিন্তু নাই, তারা ঠিক আছে? বাড়ায় নাই, ঠিক এটা আছে? এখানে এটা তাদের একটা এখানে তাদের ভূমিকা। একটা ভূমিকা। এরপরে এরপরে ফার্মাসিস্ট বা ফার্মাসিস্ট যারা আসলে বা যারা প্রোডাকশন আসলে সাথে জড়িত প্রোডাকশন আছে সাথে জড়িত তারা আছে কিন্তু তারা মোটামুটি কিন্তু সারাদিন মোটামুটি স্যারের কথা সারা শুনে দিন যেটা স্যারের বোঝা কথা গেল শুনে যেটা বোঝা যে গেল সকাল থেকে যে সন্ধ্যা সকাল পর্যন্ত থেকে অনেক সন্ধ্যা সময় রাত পর্যন্ত হয়ে গেছে রাত তারা হয়ে গেছে তারা এরকম ফ্যাক্টরিতে এরকম কাজ করেছে, ফ্যাক্টরিতে কাজ করেছে এবং এই কাজ এবং করতে গিয়ে এই অনেকে কাজ কিন্তু করতে গিয়ে করোনাতে অনেকে আক্রান্ত কিন্তু হয়েছে, করোনাতে আক্রান্ত অনেকে হয়েছে মারাও গেছে। অনেকে মারাও গেছে। তো তো এজন্য আসলে এজন্য আমরা যে কি আসলে আমরা পরিমাণ কাজ কি করতেছে পরিমাণ কাজ ফার্মাসিস্ট করতেছে স্যারের কথা থেকে আমরা ফার্মাসিস্ট বুঝতে পারলাম। থেকে আমরা বুঝতে তো পারলাম। এখন আমরা তো স্যারের কাছে এখন একটু আমরা জানতে স্যারের কাছে চাচ্ছিলাম একটু জানতে চাচ্ছিলাম যে সারা যে বিশ্বই সারা চাচ্ছে বিশ্বই করোনা চাচ্ছে ভাইরাসের ভ্যাকসিন করোনাভাইরাস আবিষ্কার করার জন্য, আবিষ্কার করার জন্য তো সবাই তো চেষ্টা করে সবাই যাচ্ছে। চেষ্টা করে যাচ্ছে তো এখন কে তো প্রথমে তৈরি কে করবে, প্রথমে তৈরি করবে তো তো যদি তৈরি করা যদি হয় তৈরি করা তো হয় আমরা তো জানি তো আমাদের আমরা তো জানি আমাদের চিপসের চুক্তি চিপসের অনুযায়ী যে চুক্তি 2030 অনুযায়ী সাল দুই হাজার পর্যন্ত আমরা তেত্রিশ সাল প্যাটেন্টের পর্যন্ত ড্রাগগুলো আমরা বাংলাদেশ তৈরি ড্রাগগুলো করতে পারবে। বাংলাদেশ তৈরি করতে পারবে। তো তো এখন সেটা যদি এখন বাংলাদেশ সেটা তৈরি যদি করার অনুমতি বাংলাদেশ দেয়া তৈরি হয় করতে দেয়া হয় করোনাভাইরাসের ভ্যাকসিনকে, করোনাভাইরাসের ভ্যাকসিন এখন সেটা বাংলাদেশ সেটা সক্ষম কিনা বাংলাদেশ বা আসলে কিভাবে আসলে প্রসেসটা আসলে হবে, কিভাবে তৈরি আসলে করবে নাকি প্রসেসটা হবে জাস্ট বাইরের থেকে তৈরি র করবে নাকি ম্যাটেরিয়ালটা জাস্ট নিয়ে বাইরের জাস্ট থেকে ফিলিং র করবে? ম্যাটেরিয়াল নিয়ে জাস্ট আর ফিলিং যদি এক্ষেত্রে একটা কথা আর বলে রাখি যদি স্যার, এক্ষেত্রে একটা চিপসের কথা বলে চুক্তি রাখি দোষটি স্যার সবে আমাদের চিপ 2033 দোষটি সালে, সবে আমাদের 2033 করোনার সালে কারণে তো আমাদের ওষুধ শিল্প করোনার বেশ কারণে তো আমাদের ওষুধ ছিল, শিল্প বেশ অনেক বেশি ডেভেলপমেন্ট অনেক মানে বেশি বাধাগ্রস্ত ডেভেলপমেন্ট হলো, মানে তো এখন বাধাগ্রস্ত আমাদের হলো চিপসের তো এখন চুক্তিটা আমাদের একটু চিপসের চুক্তিটা একটু এলঙ্গেট করা এলঙ্গেট যায় করা কিনা যায় বা কিনা একটু বা একটু দীর্ঘায়িত দীর্ঘায়িত করা করা যায় যায় কিনা কিনা বা একটু দীর্ঘায়িত করা এই যায় কিনা সম্পর্কে যদি স্যার একটু এই সম্পর্কে আমাদেরকে যদি স্যার জানাতেন। একটু জানাতেন। তোমার প্রশ্নর দুটো ভাগ আছে। প্রথম ভাগ জি স্যার, হচ্ছে যে করোনাকালীন সময়ে যে ভ্যাকসিনটা আছে, যদি ভ্যাকসিনের মধ্যে আবিষ্কার হয়ে যায়, সে ভ্যাকসিনটা আমরা সঠিক সময়ে পাবো কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। সেকেন্ড হচ্ছে ট্রিপস, যে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, সেটা আমরা করতে পারবো কিনা। তো প্রথম পার্টে আমি যদি আসি, সেই প্রথম পার্টটা হচ্ছে যে যে করোনার যে ভ্যাকসিন, প্রথম কথা হচ্ছে যে করোনার ভ্যাকসিন তৈরি করার জন্য পৃথিবীর অনেক দেশ, অনেক ওষুধের কোম্পানি চেষ্টা করছে, সেটা আমরা পত্রপত্রিকা, টিভি, মিডিয়াতে দেখতে পাচ্ছি, যে আমরা কখনো শুনতে পাচ্ছি বাই অগাস্ট উই আর গোয়িং টু গেট ইট। অগাস্ট মিনস কিন্তু এক মাস পরেই। আবার কখনো শুনতে পাচ্ছি বাই ডিসেম্বর উইল গেট ইট। আবার কখনো কখনো আমরা শুনতে পাচ্ছি একটা ভ্যাকসিন তৈরি করতে দীর্ঘ সময় লাগে, এটা কখনো কখনো 10 বছর সময়ও লেগে যায় এবং 5,000 কোটির মতো খরচ হয়, এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। বাট আমরা আশাবাদী হতে চাই, এবং আমরা যেটা বুঝতে পেরেছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে কথাটা বলেছে, তাতে দেখা যাচ্ছে যে করোনা আসলে খুব সহজে যাবার মতো একটা রোগ না, এটা কিন্তু অনেকদিন পৃথিবীতে চলতে থাকবে, এটা আমাদেরও মনে হচ্ছে। স্পেশালি আমাদের বাংলাদেশে, আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদের বিভিন্ন ধরনের লেখা, তাদের বিভিন্ন ধরনের ডিসকাশন, সেগুলো দেখে আমি যেটা বুঝতে পেরেছি, বাংলাদেশে কিন্তু করোনা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আরো বেশি দিন সাস্টেইন করার একটা সম্ভাবনা আছে। সম্ভাবনার কারণটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি ইটালি অথবা স্পেন অথবা ফ্রান্স অথবা ইউকে অথবা এই দেশগুলোতে করোনা কিন্তু খুব দ্রুততম সময়ে একটা পিকে চলে গেছে, সেখানে অনেক লোক মারা গেছে, তারপরে অনেক লোক হসপিটালাইজড ছিল, তারপরে সেটা কিন্তু আবার স্বাভাবিকও হয়ে গেছে, এবং অলমোস্ট ওদের অনেকগুলো দেশ, ফ্রান্স, স্পেন, ইটালি, তারা তাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন কাজকর্ম শুরু করেছেন, এখন আর ওইভাবে এফেক্টেড হচ্ছে না, ওইভাবে মারাও যাচ্ছে না। তো বাংলাদেশে যে পরিস্থিতি, সেটা হচ্ছে আমাদের এখানে জনগণের মধ্যে সচেতনতা তুলনামূলকভাবে ইউরোপ আমেরিকার চেয়ে অনেক কম, এটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। এবং সে কারণে এই প্রবলেমের কারণে আমাদের এখানে করোনার যে যে ভয়াবহতা, সেটা হুট করে অনেক উপরে উঠবে না। আমরা যেমন প্রতিদিন দেখতে পাচ্ছি শনাক্ত হচ্ছে 3 থেকে 4 হাজার মধ্যে, প্রতিদিন 3 থেকে 3,500 এখন প্রতিদিন শনাক্ত হচ্ছে। তো
শনাক্ত সংখ্যা কম, আবার আমাদের সচেতনতাও কম। আবার আমরা ঈদের সময় সরকারি ছুটি থাকুক আর না থাকুক, আমরা অনেক সময় দেশের বাড়ির দিকে মানে অনেক গণপরিবহনে যাওয়া শুরু করি। এই সামনে ঈদ আসছে, সেখানে কিন্তু এই ঘটনাটা ঘটবে। ঘটার কারণে যে প্রবলেমটা হবে, এই জীবাণুটা ঢাকা থেকে মফস্বল পর্যন্ত সব জায়গায় অলরেডি ট্রান্সমিট হয়ে গেছে, 64টা জেলাতেই চলে গেছে, অলমোস্ট সব থানাতেই চলে গেছে, এবং এটা কিন্তু সহজে বন্ধ হওয়ার মতো না, এটা চলতে থাকবে যতক্ষণ না আমরা হার্ড ইমিউনিটি ডেভেলপ করি। তার মানে 80% পপুলেশনের বডিতে অ্যান্টিবডি ডেভেলপ হলে তখন এটাকে আমরা হার্ড ইমিউনিটি বলতে পারি, তখন আর খুব বেশি একটা হবে না, এফেক্টেড হবে না, বেশি একটা শনাক্ত হবে না। কিন্তু এখনো পর্যন্ত 80% হয়েছে না, 50% হয়েছে নাকি, 30% হয়েছে না, 20% হয়েছে, এই পরিসংখ্যানটা আমরা জানতে পারছি না। দ্যাট মিনস আমাদের জন্য অথবা সারা পৃথিবীর জন্য করোনা কিন্তু একটা থ্রেট হয়ে আছে, থ্রেট হয়ে আরো থাকবে আরো দীর্ঘদিন। বাট আল্লাহ মাফ করুক, আমরা চাই অতি দ্রুত, এটা এটা আল্লাহর পক্ষ থেকে অনেকেই বলে যে এক ধরনের শাস্তি, আমরা যাই মনে করি, এটা আল্লাহ যাতে খুব দ্রুততম সময়ে আমাদেরকে এই থেকে, করোনা মহামারী থেকে যাতে সবাইকে হেফাজত করেন, রক্ষা করেন, পৃথিবী থেকে এই ব্যাধিটা যাতে তুলে নেন। কিন্তু যতদিন না ব্যাধিটা যাচ্ছে, সমস্ত বিশেষজ্ঞ তাদের সবারই মতামত একটাই, এক জায়গাতে সবাই মোটামুটি কনভিন্সড যে এটা ভ্যাকসিন না আসা পর্যন্ত আমরা কিন্তু একটা ট্রাবলের মধ্যে থাকব, আমরা প্রবলেমের মধ্যে থাকব, আমরা কিন্তু আশঙ্কার মধ্যে থাকব, আমরা আবার এফেক্টেড হতে পারি। তো সুতরাং ভ্যাকসিন আমাদের জন্য খুব বেশি প্রয়োজন, এবং আমরাও চাচ্ছি ভ্যাকসিনটা দ্রুততম সময়ের মধ্যে চলে আসুক, আমরা সবাই চাচ্ছি। এবং ইনফ্যাক্ট ভ্যাকসিন স্বাভাবিক প্রক্রিয়ায় আবিষ্কার হতে রিয়েলি এটা সময় লাগে, দীর্ঘ সময় লাগে, 2-3-5-10 বছরও সময় লাগে। কিন্তু এখন একটা শব্দ ইউজ হচ্ছে, ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন। এখন US ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথবা UK, পৃথিবীর সমস্ত দেশ মানে আগের স্বাভাবিক নিয়ম কানুনের সেগুলোকে কিছুটা দূরে রেখে ইমার্জেন্সি ইউজের জন্য অথরাইজেশন দিচ্ছেন অনেকগুলো ওষুধের। সেই প্রক্রিয়াতে আমরা ইনশাল্লাহ আশা করব যে আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই কোনো না কোনো ভ্যাকসিন পৃথিবীতে আসবে। আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে মডার্না আমেরিকান একটা কোম্পানি, অ্যাস্ট্রাজেনেকা এটা হচ্ছে UK কোম্পানি, এরা কিন্তু অনেক আগানো আছে, আমরা যে কথাগুলো শুনেছি মডার্না অথবা অ্যাস্ট্রাজেনেকা UK অথবা USA, এবং রাশিয়ার কথাও আমরা শুনতে পাচ্ছি, চায়নার কথাও আমরা শুনতে পাচ্ছি। তা আমরা ধরে নিচ্ছি ইনশাল্লাহ সেটা অগাস্টে হোক আর ডিসেম্বরে হোক, এই বছর ভিতরে আমরা একটা ভ্যাকসিন পাব। যদি ভ্যাকসিনটা ইউরোপ আমেরিকাতে অথবা অন্য কোনো দেশে তৈরি হয়, আমাদের দেশে কিন্তু ভ্যাকসিন তৈরির বেশ কয়েকটা ইন্ডাস্ট্রি আছে, তারা যদি ওই কোম্পানিগুলোর অথরাইজেশন নিতে পারে অথবা ওই কোম্পানিগুলোর থেকে যদি API নিতে পারে, তাহলে ডাইরেক্ট API এনে এখানে ইনফ্যাক্ট রিফিল করার মতো সে ধরনের ফ্যাসিলিটিস আমাদের এখানে আছে। তো সুতরাং প্রথম কথা হচ্ছে যে যেই ভ্যাকসিনে তৈরি হোক, সেই ভ্যাকসিনটা ইউরোপ আমেরিকা অথবা ডেভেলপ কোনো কান্ট্রি হবে। সেকেন্ড হচ্ছে যেটা টেকনিক্যাল এবং রেগুলেটরি রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে কোম্পানি আবিষ্কর্তা হোক, যিনি প্যাটেন্ট রাইট হোল্ডার হবেন, তার প্যাটেন্ট লাইসেন্স নিয়ে, অথরাইজেশন নিয়ে আমাদের দেশের ইচ্ছা করলে এক বা একাধিক কোম্পানি সেটা তৈরি করতে পারে, বাট তাদের। আবার আরেকটা জিনিস আছে, যেহেতু এটা একটা প্যান্ডেমিক, এটা একটা গ্লোবাল সিচুয়েশন, অনেকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে সারা পৃথিবী। যেমন রেমডেসিভির আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, রেমডেসিভির এই প্রোডাক্টটা সারা পৃথিবীতে জেনেরিক হিসেবে আমরাই প্রথম তৈরি করেছি, ফ্যাভিপিরাভির পৃথিবীতে জেনেরিক হিসেবে আমরাই প্রথম তৈরি করেছি। এই তৈরি করার জন্য প্রথম কথা, আমাদের সেই টেকনোলজি ছিল, আমাদের সেই ম্যান পাওয়ার ছিল, স্কিল আমাদের পিপল ছিল, ফার্মাসিস্ট ছিল, আমাদের এন্টারপ্রেনারদের সেখানে একটা ভালো রোল ছিল, ম্যানেজমেন্টের রোল ছিল, এবং DGDA শরবত তারা ও ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছে বলে আমরা এগুলো তৈরি করতে পেরেছি। এগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা দুটো অ্যাডভান্টেজ পেয়েছি। প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে যে অ্যাকর্ডিং টু ট্রিপস এর ল অনুযায়ী 2020-33 পর্যন্ত আমরা অনেকগুলো ওষুধই তৈরি করতে পারি অথবা পারবো, যেগুলো ইমার্জেন্সি, যেগুলো এই 47টা দেশ, বাংলাদেশ সহ 47টা দেশ যেগুলোকে বলা হয় ডেভেলপিং কান্ট্রি, যারা এটা তৈরি করতে পারে। কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, চায়না এই দেশগুলো কিন্তু ওই
ডেভেলপিং 37 নেশনের 47 নেশনের মধ্যে নাই, তারা ইচ্ছা করলে বানাতে পারে না। তারা বানাতে গেলে প্যাটেন্ট হোল্ডার যারা আছে, যে হোল্ডারে ইউরোপ আছে অথবা জাপানে আছে, তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। আমাদের কিন্তু সেই অনুমতি ছাড়াই যদি আমরা এপিআই পেয়ে যাই, তাহলে আমরা এই জিনিসগুলো বানাতে পারি। আমরা যেমন ফ্যাভিপিরাভির এপিআই আমরা পেয়েছি, পাওয়ার সাথে সাথে এগুলো বাংলাদেশ অন্তত 15টা কোম্পানি এখন ফ্যাভিপিরাভির তৈরি করছে, যদিও এগুলো প্যাটেন্ট এখনো এক্সপায়ার করেনি। আমরা 2033 এর যে অ্যাডভান্টেজটা টিপসের, সে আলোকেই কিন্তু আমরা এই সুযোগটা পেয়েছি যে পৃথিবীতে প্রথম জেনেরিক ফ্যাভিপিরাভির বাংলাদেশে আমরা তৈরি করতে পেরেছি, সেটা আমরা একটা অ্যাডভান্টেজ পেয়েছি। ইনফ্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রি 47 যাকে বলা হয় ডেভেলপিং কান্ট্রিজ, এর ভিতরে ওষুধের ইন্ডাস্ট্রির দিক থেকে প্রবেবলি উই আর দ্য বেস্ট ডেভেলপড। এই 47টার ভিতরে আমরা সবচেয়ে ভালো ডেভেলপড আছি বলেই এপিআই কে জোগাড় করে সেগুলোকে আমাদের ফ্যাক্টরিতে ফর্মুলেশন করে ট্যাবলেট হিসেবে আমরা বাংলাদেশে মার্কেটে দিতে পেরেছি, এবং দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। অনেক ডাক্তারই সে এটা করোনাতে প্রেসক্রাইব করছেন। সেকেন্ড হচ্ছে রেমডেসিভির, সেটাও আমরা তৈরি করতে পেরেছি, এটা পৃথিবীতে প্রথমবারের মতো। সেই ধরনের আমাদের স্কিল ছিল বলে, সেই ধরনের টেকনোলজি ছিল বলে আমরা পেরেছি। তো ভ্যাকসিন যদি আবিষ্কার হয়, সেটাও আমরা আশা করছি আমরা এটা তৈরি করতে পারবো। আর সেকেন্ড প্রশ্ন যেটা, প্রথম ভ্যাকসিনের যেটা, সেটা হচ্ছে ভ্যাকসিনের যদি আমরা যারা মানে পৃথিবীতে প্রথম আবিষ্কার করবেন, যে ডিসকভার করবেন, ইনভেনশন করবেন, সেই ইনভেন্টর কোম্পানির অ্যাপ্রুভাল নিয়ে আমরা ভ্যাকসিনটা আমাদের দেশের ফ্যাক্টরিতে হয়তো রিফিল করতে পারবো, সেটা আমার ধারণা সেটা দেবেন, অথবা আমরা ইম্পোর্ট করে হলেও সেখান থেকে যেভাবে হোক আমরা সরকারিভাবে বেসরকারিভাবে ইম্পোর্ট করে এনে হলেও সেটা আমাদের দেশে অ্যাভেলেবল করতে পারবো। সে ধরনের স্কিল এবং সে ধরনের আমাদের এন্টারপ্রেনার যে স্কিল সেগুলো তৈরি হয়েছে। আর আমরা যে অ্যাডভান্টেজটা এখন পেয়েছি, যেটা ইন্ডিয়া অথবা চায়না অথবা পাকিস্তান পাচ্ছে না, যে ট্রিপস, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর, এটা আমাদের 2033 পর্যন্ত আমাদের থাকবে, আরো 13 বছর পর্যন্ত আছে। তো আমরা আশা করি 13 বছর পরে আমাদের ইন্ডাস্ট্রি এর ভিতরে আমরা আশা করছি যে আমরা অনেক বেশি, আরো বেশি সেলফ ডিপেন্ডেন্ট হবো, যে এপিআই 80% আমরা ইম্পোর্ট করে আনছি, সেই ইম্পোর্টের ক্ষেত্রটা আমাদের অনেক ছোট হয়ে যাবে, আমরা নিজেরাই আমাদের ফ্যাক্টরিতে এপিআই তৈরি করতে পারবো, যাতে করে ওই 80%টা 20%-এ চলে আসে আগামী 13 বছরের মধ্যে। এ ধরনের আশাবাদ আমরা অবশ্যই রাখতে পারি। আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে আগাচ্ছে, ইনশাল্লাহ আমি আশা করি আমাদের ইন্ডাস্ট্রি গুলো হয়তো আগামী 13 বছর সময়ের ভিতরে 80% ইম্পোর্টটাকে, এপিআই ইম্পোর্টকে এটা 20%-এ নিয়ে আসতে পারবে। মাত্র 20% ইম্পোর্ট হবে, 80% আমরা নিজেরাই তৈরি করতে পারবো, যেটা এখন 98% ফিনিশড গুডস আমরা আমাদের দেশে আমরা নিজেরাই তৈরি করতে পারি, মাত্র 2% আমাদেরকে এখন ইম্পোর্ট করতে হচ্ছে। তো সবকিছু মিলে আমাদের ইন্ডাস্ট্রি ইজ ভেরি ওয়েল কানেক্টেড, ভেরি ওয়েল অর্গানাইজড, অ্যান্ড জিএমপির দিক থেকে উই আর ভেরি মাচ প্রোগ্রেসড গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসে, এবং আমাদের ওষুধের কোয়ালিটিও আল্লাহর রহমতে ইউরোপ আমেরিকার অলমোস্ট অনেক বড় বড় কোম্পানি ওষুধের সমমানের। তো সবকিছু মিলে প্রথম কথা হচ্ছে যে ভ্যাকসিন যদি আবিষ্কার হয়, ইনশাল্লাহ আমরা আশা করছি আমরা আমাদের দেশের জন্য এটা প্রচুর পরিমাণে পাবো, আমাদের সব মানুষকে ভ্যাকসিনেশন করা সম্ভব হবে। আর 2033 পর্যন্ত আমাদের যে সুবিধাটা আছে, আমরা প্যাটেন্টেড ড্রাগ গুলো নিজে বানাতে পারি, যে সুবিধাটা পৃথিবীর অনেক দেশের নাই, মাত্র 47টা দেশের আছে, পৃথিবীতে প্রায় 230টার মতো দেশ আছে। তো 47 দেশ হলে আরো প্রায় 150টা দেশের এই সুবিধাটা নাই। তো সেই সুবিধারটা আমরা 2033 পর্যন্ত পাবো, এবং প্রয়োজন যদি হয়, এর ভিতর যদি আমরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাই ওয়েল, আর যদি না হয় সেটা তো নেক্সট আফটার 5 ইয়ার্স আমাদেরকে আবার এটাকে এক্সটেন্ড করার জন্য, হয়তো 2040 পর্যন্ত এক্সটেন্ড করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, ইয়ে মুনির, থ্যাংক ইউ স্যার আপনার ইনফরমেটিভ কথাগুলো শেয়ার করার জন্য। তো আমরা স্যারের কথা শুনে আমরা আশাবাদী হলাম যে যারাই ভ্যাকসিন আবিষ্কার করুক, ইনশাল্লাহ আমরা পাবো, এবং গ্রামের একটি মানুষও ভ্যাকসিন থেকে বাদ যাবে না, সে আশা রাখছি আমরা। আর টিপসের ব্যাপারে স্যার যেটা বললেন, যে ফার্মা কোম্পানি গুলো, ফার্মা ইন্ডাস্ট্রি গুলো তারা চেষ্টা করে যাচ্ছে যাতে এপিআই গুলো তারা নিজেরাই বানাইতে পারে, তো যদি 2033 মধ্যে সম্ভব না হয়, তাহলে আরো 5 বছর হয়তো এক্সটেন্ড করা লাগতে পারে। তো আমাদের আসলে ভয়ের কোনো কারণ নাই, কারণ আমাদের ফার্মাসিস্ট অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ, তারা ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছুই করবে। তো এখন আমি একটু ভিন্ন খাতে কথা বলতে চাই, কারণ
আমাদের এখানে যারা ভিউয়ার্স আছে আমাদের অধিকাংশই আমাদের ছাত্ররা, এবং যারা বর্তমানে গ্রাজুয়েশন করছে বা গ্রাজুয়েশন শেষ হয় নাই অনেকেরই, তো ওনাদের ওদের জন্য একটু সুবিধা হতো আর কি, স্যার একটু বলতেন যে আসলে আমরা জানি যে যারা মার্ক ইসে আর কি আমাদের ড্রাগ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে দুইটা একটা একটা হচ্ছে প্রোডাকশনের জন্য, একটা হচ্ছে মার্কেটিং এর জন্য। তো প্রোডাকশন ফার্মাসিস্ট হিসেবে একজনের কি কি কোয়ালিটি থাকা দরকার বা কোন কোন বিষয়ে তার এক্সপার্টাইজ থাকা দরকার, আর মার্কেটিং এর ক্ষেত্রে তার কি কি কোয়ালিটি অর্জন করা দরকার বা কি কি স্কিল সে নিজে ডেভেলপ করতে পারে যাতে সে কোন দিকে যাইতে পারে। তো এটা নিয়ে যদি স্যার একটু বলতেন তাহলে ছাত্রদের একটু উপকার হইতো আর কি। ওকে, থ্যাংক ইউ পনির। তো বেসিক্যালি আমরা যখন আমাদের ক্যারিয়ারটা শুরু করি 90-এর দশকে, তখন ফার্মাসিস্টদের অলমোস্ট 100% ফ্যাক্টরিতেই তাদের ক্যারিয়ারটা তৈরি করত। বাট তখন মাত্র ফার্মেসি এডুকেশন ইনস্টিটিউশন ছিল একটা, ঢাকা ইউনিভার্সিটি। এই 30 বছর পরে কিন্তু আমরা এখন প্রায় 42 এর মতো, আমার জানা মতে 42টা ইউনিভার্সিটি থেকে ফার্মেসি ডিগ্রি দেওয়া হচ্ছে সরকারি এবং বেসরকারি মিলে, মানে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি মিলে 42 ইউনিভার্সিটিজ হ্যাভ বিন অফারিং দ্য গ্রাজুয়েশন কোর্স ইন ফার্মেসি। তো সুতরাং উই হ্যাভ নাও লট অফ ফার্মাসিস্ট, আমাদের প্লেন্টি অফ ফার্মাসিস্ট আর দেয়ার, যারা ফ্যাক্টরিতে কাজ করতে পারে অথবা ইন্ডাস্ট্রির হেড অফিসে কাজ করতে পারে। ফার্মাসিদের কিন্তু আসল একটা জায়গা, যে জায়গাটা বাংলাদেশে আনট্যাপড রয়ে গেছে, সেই জায়গাটা হচ্ছে যে হসপিটাল ফার্মেসি অথবা কমিউনিটি ফার্মেসি। আমি আমার ক্যারিয়ার শুরু করেছি সৌদি আরবে, আমি শুরুতেই বলেছি যে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে। তো ওই জায়গাটাতে ফার্মাসিস্টে একটা বিশাল রোল প্লে করার সুযোগ ছিল, এখনো আছে। এটা ডিপেন্ড করছে গভর্নমেন্টের ডিসিশনের উপরে। গভর্নমেন্ট যদি ডিসিশন নেয়, তাহলে ফার্মাসিস্টরা তাদের যে স্কিল, তাদের যে এক্সপার্টাইজ সারা পৃথিবীতে, এটা কিন্তু নতুন কিছু না, এটা স্বীকৃত একটা ইস্যু যে ফার্মাসিস্টরা হসপিটালে পেশেন্টকে সাপোর্টের জন্য, ডক্টরের সহযোগী হিসাবে, ডাক্তারের প্রতিদ্বন্দ্বী হিসাবে না, ইউরোপে, আমেরিকাতে, সমস্ত ডেভেলপড কান্ট্রিতে, ইভেন মিডল ইস্টে, ইভেন আমি কেনিয়া অথবা তানজানিয়া, ইভেন আমাদের কাছের যে দেশগুলো যেখানে আছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সেখানে আমরা দেখেছি যে ফার্মাসিস্টরা হসপিটালে কাজ করছে, তারা কমিউনিটি ফার্মেসিতে কাজ করছে। একটা বিশাল এরিয়াতে কিন্তু আমাদের ফার্মাসিস্টদের এখনো সুযোগ আছে কন্ট্রিবিউট করার। এটা এমন না যে ফার্মাসিস্টদের জবের জন্য এসব জায়গাগুলোতে থাকা দরকার, এটা এই জন্য দরকার পেশেন্টকে, ফার্মাসিস্টকে ধরা হয় ড্রাগ এক্সপার্ট, এক্সপার্ট অন মেডিসিনস অ্যান্ড ড্রাগস। এটা একদম ক্লিয়ারলি বলা হচ্ছে রেমিংটনস যে ফার্মাসিউটিক্যাল সায়েন্সের, সেখানে ফার্মাসিস্ট ইজ দ্য অনলি এক্সপার্ট অন ড্রাগস। এখানে পড়ানো হয় ওষুধের উপর, ওষুধের একদম ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ওষুধের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, ডোজ, হিউম্যান বডিতে এটা কি কাজ করবে, কিভাবে কাজ করবে, কখন কোন অবস্থায় কোন পেশেন্টকে কোন ওষুধটা প্রয়োজন হতে পারে, এই সমস্ত কিছু মিলে একজন ফার্মাসিস্ট হচ্ছেন একজন এক্সপার্ট। তো আমাদের দেশে যদি হসপিটাল ফার্মাসিস্ট অথবা কমিউনিটি ফার্মাসিস্ট এটা যদি চালু করা হতো, তাইলে অ্যাকচুয়ালি আমরা একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট ব্যবস্থা পেতাম, যেখানে পেশেন্টরা বেনিফিট হতো। আলটিমেটলি আমাদের যে পেশেন্ট আছে, আমরা 16 কোটি 18 কোটি বলি লোক আছে, এরা কোনো না কোনো সময় পেশেন্ট হই, এরাই কিন্তু বেনিফিটেড হতো যদি ডক্টরের সাথে ফার্মাসিস্ট থাকতো। কারণ আমাদের যে ওষুধের দোকানগুলো যারা পরিচালনা করছেন, তাদের গুড রেসপেক্ট রেখেই বলি, পৃথিবীর কোথাও কিন্তু এইভাবে ওষুধের দোকান পরিচালিত হয় না। একজন ফার্মাসিস্ট ছাড়া ওষুধের দোকান কোনোভাবেই চালানো যায় না, কারণ অনেক সময় ওষুধের, আবার পৃথিবীতে এটাও আছে ওভার দি কাউন্টার কিছু ড্রাগ আছে যেটা পেশেন্টরা নিজেরা কিনতে পারে, আবার অনেকগুলো ওষুধ ভাগ করা আছে প্রেসক্রিপশন ড্রাগ, সেগুলো ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া ফার্মাসিস্টও ডিসপেন্স করতে পারে না। তো আমাদের দেশে কিন্তু এই জিনিসগুলো কোনোটাই চালু হয়নি, না হওয়াতে আমাদের যে প্রবলেমটা হচ্ছে, পেশেন্টরা কিন্তু অনেক সময় পেশেন্টরা ভুল ওষুধের শিকার হচ্ছে, ডিসপেন্সিং ভুল হচ্ছে, ওষুধের খাওয়ার সময়টা ভুল হচ্ছে, কার্ডিয়াক ডিজিজ, কোমরবিড সিচুয়েশন আছে, কারো হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল আছে, কিডনি ডিজিজ আছে, স্ট্রোক আছে, এ ধরনের বিভিন্ন সিচুয়েশন, আবার একসাথে একটা পেশেন্টকে 6-7টা 8টা 10টা ওষুধ একসাথে খেতে হচ্ছে, এগুলো একটা একটা ওষুধের সাথে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন আছে, এই অনেকগুলো সিচুয়েশন, এটা শুধুমাত্র একজন হসপিটাল ফার্মাসিস্ট অথবা একজন কমিউনিটি ফার্মাসিস্ট, এরিয়াটা পুরো মাত্রায় ওনার আওতাধীন, উনি ডক্টর ডায়াগনোসিস করে দেবেন। এটা ইউরোপ আমেরিকাতে সব জায়গায় এটা স্বীকৃত,
ডক্টরের মেইন স্পেশালাইজড এরিয়া ডায়াগনোসিস করে দেয়া যে পেশেন্টের কোন ডিজিজটা হয়েছে, সাথে উনি ওষুধও সাজেস্ট করবেন, কিন্তু ওই সাজেশনের সাথে একজন ফার্মাসিস্টও সবসময় উনি পরামর্শ নিতেও পারেন নাও নিতে পারেন, বাট প্রেসক্রিপশন যখনই ফার্মাসিস্টের হাতে যাবে, ফার্মাসিস্ট যদি প্রয়োজন মনে করে উনি ডাক্তারের সাথে কথা বলে নেবেন যে এই পেশেন্টের তো এই পার্টিকুলার সিচুয়েশনটা আছে, এর কিডনি ডায়ালাইসিস চলছে, তাকে এই সময়ে এই ওষুধটার ডোজটা ঠিক আছে কিনা নাকি কমিয়ে দেব, এই কমিয়ে দেওয়ার রোলটা এই সাজেশনটা এটা কিন্তু ফার্মাসিস্ট করে থাকে ওয়ার্ল্ড ওয়াইড, ডাক্তারের সাথে কনসাল্ট করেই করে থাকেন। দ্যাট মিনস আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যখন ওষুধ তৈরি করি সেখানে আমরা বলি ডুয়ার অ্যান্ড চেকার, একজন তৈরি করে আর একজন চেক করে, সেই জিনিসটা ফার্মা ইন্ডাস্ট্রিতে সবসময় হয়। ঠিক ডাক্তার আর ফার্মাসিস্টের রিলেশনশিপ অনেকটা প্রেসক্রাইবার অ্যান্ড চেকার, উনি চেক করার মানে নয় হয় যে ডাক্তার জানে না, ডাক্তার খুব ভালো জানেন, কিন্তু পেশেন্টের লাইফ, পেশেন্টের জীবন, তার স্বাস্থ্য যাতে কোনোভাবেই হুমকির মুখে না পড়ে সেজন্য একটা চেকার দরকার। সে চেক পোস্টে থাকে ফার্মাসিস্ট, ফার্মাসি চেক করে যে এটা পেশেন্টের জন্য পার্টিকুলারলি কোন ধরনের তার যে হাইপারটেনশন, তার যে ডায়াবেটিস, তার যে কিডনি প্রবলেম, তার যে লিভারের প্রবলেম আছে, এই সিচুয়েশন গুলোতে এই ড্রাগ গুলো ইউজ করা যাবে কি যাবে না। তো সুতরাং আমাদের দেশে হসপিটাল ফার্মাসিস্ট খুবই, ফার্মেসি অথবা কমিউনিটি ফার্মেসি পেশেন্টদের ভালোর জন্যই অতি দ্রুত চালু করা প্রয়োজন, যেটা আমরা এখনো ল্যাক করছি, এটা গভর্নমেন্টের একটা ডিসিশনের মাধ্যমে। অবশ্যই ফার্মেসি একটা ক্যাডার হিসেবে হতে পারে, যেটা ডাক্তার একটা ক্যাডার হিসেবে আছে। নেক্সট তোমার যে প্রশ্নটা ছিল যে ফার্মাসিস্ট যদি আমাদের দেশে, যেহেতু হসপিটাল ফার্মেসি নাই, আমাদের যে 42টা ইউনিভার্সিটি থেকে প্রতি বছর প্রায় 2500 গ্রাজুয়েট ফার্মাসিস্ট বের হচ্ছে, এরা বেশিরভাগই ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, কিছু একাডেমিকে যাচ্ছে, কিছু বিসিএস দিয়ে যাচ্ছে, কিছু বিদেশ চলে যাচ্ছে, সিচুয়েশন এরকম, বাট মেজরিটি দেশে থাকছে এবং মেজরিটি ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। ইন্ডাস্ট্রি মানে ওষুধের ইন্ডাস্ট্রি, ওষুধের ইন্ডাস্ট্রি আমরা আবার দুটো ভাগ করি, একটা হচ্ছে হেড অফিস পার্ট, একটা হচ্ছে ফ্যাক্টরি পার্ট। যেমন হেড অফিস অনেক কোম্পানি থাকে ঢাকাতে, ফ্যাক্টরি কিন্তু ঢাকার বাইরে আমরা জানি বরিশালে আছে, পাবনাতে আছে, চিটাগাংয়ে আছে, দেশ বিভিন্ন সিলেটে আছে, দেশের বিভিন্ন জায়গায় আছে, আবার ঢাকাতে গাজীপুরে, টঙ্গীতে, নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় আছে। তো একজন ফার্মাসিস্ট ইচ্ছা করলে তার ক্যারিয়ারটা দু জায়গায় নিতে পারে, আইদার সে এট হেড অফিস থাকতে পারে অথবা সে ফ্যাক্টরিতে যেতে পারে। হেড অফিস হলে মোস্ট কেসেস হেড অফিস গুলো ঢাকা বেসড, তার মানে ঢাকাতে থাকবে, আর ফ্যাক্টরিতে হলে মোস্ট কেসেস এটা ঢাকা শহরের একটু বাইরে হবে, শহরের ভিতরে কিছু আছে তাদের সংখ্যা খুব কম, বাইরে মিনস গাজীপুরে, টঙ্গীতে, এই জায়গায়, নারায়ণগঞ্জে অথবা ঢাকা জেলারই বাইরে, এই জায়গাগুলোতে বেশি। তো তাইলে ফ্যাক্টরিতে যারা যাবে তাদেরকে অবশ্যই ওইভাবে প্ল্যান করতে হবে যে ফ্যাক্টরিতে সেখানে মূলত যে জায়গাগুলোতে ফার্মাসিস্টরা বেশি কাজ করে, মানে সেখানে প্রোডাকশন একটা ডিপার্টমেন্ট, যেখানে ওষুধটা তৈরি করা হয়, ট্যাবলেট ক্যাপসুল তৈরি করা হয়, সেটাকে বলা হয় প্রোডাকশন অথবা ম্যানুফ্যাকচারিং। সেকেন্ড যেটা কোয়ালিটি কন্ট্রোল, যে ওষুধটা তৈরি হলো, প্যারাসিটামল 500 মিলিগ্রাম তৈরি করলো, তার ভিতরে আদৌ প্যারাসিটামল 500 মিলিগ্রাম আছে কিনা, এটা আদৌ প্যারাসিটামল কিনা সেটা টেস্ট করার জন্য কোয়ালিটি কন্ট্রোল লাগে, সে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টেও অনেক ফার্মাসিস্ট কাজ করছে। তারপরে প্রয়োজন হয় কোয়ালিটি অ্যাসিউরেন্স, যখন ওষুধটা বানাতে হবে, বানানোর সময় যে রুম কন্ডিশনটা ঠিক আছে কিনা, টেম্পারেচার, হিউমিডিটি ঠিক আছে কিনা, মেশিন গুলো ক্লিন করা আছে কিনা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার ঠিক মতো ফলো হবে কিনা, এই সমস্ত গুলো মিলে আরেকটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসিউরেন্স, সেখানে অনেক ফার্মাসিস্ট কাজ করছে। সেখানে আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথবা পিডি, যেখানে ওষুধের ফর্মুলেশন গুলো তৈরি করা হয়, 6 মাসের অ্যাক্সেলারেটেড স্টেবিলিটি তৈরি করা হয়, এবং করে একটা ওষুধ স্টেবল কিনা এবং ওষুধটা কাজ করবে কিনা সেটা এনশিওর করে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও বলি, সেখানেও অনেক ফার্মাসিস্ট কাজ করছে। সেখানেও যারা নতুন ক্যারিয়ার ডেভেলপ করতে যায় সেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টও তারা ক্যারিয়ার করতে পারে। আমরা যেটা দেখেছি কিউসি এবং R&D পিডি এগুলোতে কম্পারেটিভলি মেয়েরা অনেক বেশি কাজ করে, আর এটা একটা নর্ম হয়ে গেছে আমাদের, অবশ্য মেয়েদের প্যাটার্ন, ওয়ার্ক প্যাটার্নের দিক থেকে এগুলো তাদের জন্য বেটার সুইটেবল। আর প্রোডাকশন এরিয়াতে, ডিসপেন্সিং এরিয়াতে, সেই এরিয়াগুলোতে ইউজুয়ালি ছেলে ফার্মাসিস্টরা কাজ করে। ফ্যাক্টরিতে যারা ক্যারিয়ার করতে চায় তাদেরকে অবশ্যই ম্যানুফ্যাকচারিং টেকনোলজি গুলো, এটা সম্পর্কে তাদের ধারণা অনেক বেশি থাকতে হবে, স্পেশালি
এপিআই কি, এক্সিপিয়েন্টস কি, বাইন্ডার কি, ডিসইন্টিগ্রেন্ট কি, অথবা কোটিং কি, কালারিং ম্যাটেরিয়াল গুলো কি কি আছে, কোটিং কত ধরনের হয়, কেন কোটিং করা হয়, কিভাবে কোটিং করা হয়, ড্রাগ এক্সিপিয়েন্টস ইন্টারাকশন কিভাবে হয়, হিউমিডি টেম্পারেচার কিভাবে মেনটেন করতে, এই সমস্ত গুলো সম্পর্কে দে শুড হ্যাভ গুড একাডেমিক নলেজ, তাদের ভালোভাবেই থাকা উচিত, তাইলে সে ক্যারিয়ারে খুব ভালো করতে পারবে। আর হেড অফিসের কাজটা ঠিক ওই রকম টেকনিক্যাল না হলো, হেড অফিস হচ্ছে এটা মাল্টি ফাংশনাল মাল্টি ডাইভার্সিফিকেশন একটা, স্পেশালি পিএমডি, পিএমডিতে যারা থাকে এদের এই নলেজ গুলোর সাথে যেটা এডিশনাল দরকার হবে সেটা হচ্ছে কিছু সফট স্কিল। সফট স্কিলের ভিতরে আমরা যে জিনিসগুলো বলে থাকি তার ভিতরে হচ্ছে তার কমিউনিকেশন স্কিল, ইংরেজিতে দক্ষতা স্কিল, যেটা বাংলায় সুন্দর করে কথা বলার দক্ষতা। অনেক আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ট্রেনিং দিতে হয়, সেখানে মিটিং গুলো কন্ডাক্ট করতে হয়, সেই জায়গাতে কথা বলার দক্ষতা, এই জিনিসগুলো দ্যাট মিনস কমিউনিকেশন স্কিল, ইংলিশের স্কিল। এট দ্য সেম টাইম সব জায়গাতে এখন যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কম্পিউটার স্কিল, স্পেশালি কম্পিউটার ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল অ্যান্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই তিনটাতে, অফিসের এই তিনটাতেই সবারই খুব ভালো দক্ষতা অবশ্যই থাকতে হবে। এটা কিন্তু ডে ওয়ান থেকে কাজে লাগে, সেটা ফ্যাক্টরিতে হোক অথবা মার্কেটিং এ হোক, হেড অফিসে হোক। আর হেড অফিসে পিএমডি ছাড়াও, পিএমডি আমরা যেটা দেখছি হেড অফিসে যারা চাকরি করে তাদের প্রায় আবার 70%ই পিএমডিতে চাকরি করে, 30% যারা হেড অফিসে কাজ করে তারা ট্রেনিং ডিপার্টমেন্টে আছে, রেগুলেটরিতে আছে, মানে ডিজিডি এর সাথে যারা কাজগুলো করে, ওষুধের লাইসেন্স গুলো করে আনে, আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা আমরা যেটাকে অনেক সময় পারচেজ ডিপার্টমেন্টও বলি, কমার্শিয়াল ডিপার্টমেন্টও বলি, সে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিস্টে কাজ করছে। তো এখানে কাজ করতে গেলেও কিন্তু বেসিক ওই ফার্মাসিউটিক্যাল টেকনোলজিক্যাল যে নলেজ গুলো সেগুলো তো প্রয়োজন হবেই। ইন এডিশন টু দ্যাট আমরা সফট স্কিলের দিকে অনেক বেশি এমফাসিস দিয়ে, স্পেশালি কমিউনিকেশন স্কিল, যেটা ওরাল কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল ইন্টার ডিপার্টমেন্ট কমিউনিকেশন স্কিল, ইংলিশের উপরে, কম্পিউটারের উপরে এবং জেনারেল ইন্টেলিজেন্স, এই জিনিসগুলো থাকতে হবে। এগুলো যদি মোটামুটি অ্যাকোয়ার করা যায় তাহলে ক্যারিয়ারে প্রগ্রেশন, ক্যারিয়ার প্রগ্রেশন বলতে বোঝাচ্ছি প্রমোশন হওয়া, একটা ধাপের পরে আরেকটা ধাপে যাওয়া। যেমন আমরা যেটা দেখি যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জয়েন করে সিনিয়র একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, তারপরে জয়েন্ট সেক্রেটারি, সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি, এটাকে আমরা বলি ক্যাডার সার্ভিস অথবা ক্যারিয়ার প্রগ্রেশন অ্যাকচুয়ালি। ঠিক একইভাবে ফার্মা ইন্ডাস্ট্রিতেও জয়েন করার পরে অফিসার, সিনিয়র অফিসার, এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, এক্সিকিউটিভ ডিরেক্টর, এ ধরনের বিভিন্ন প্রমোশনের পর্যায়গুলো চলে আসে। যে যত ভালো করবে তার প্রমোশনের ক্যারিয়ারে ভালো করবে, সেটা ফ্যাক্টরিতে হোক অথবা হেড অফিসে হোক, পিএমডিতে হোক অথবা ম্যানুফ্যাকচারিং এ হোক, প্রোডাকশনে হোক অথবা কিউসিতে হোক, যেখানে যাক তাকে বেস্ট পারফর্ম করতে হবে, তার জায়গাটা কাজটা বুঝতে হবে, পারফর্ম করতে হবে, এবং সেটা করতে পারলেই তার ক্যারিয়ারটা অনেক বেশি এগিয়ে যাবে। তো হেড অফিসের ফার্মাসিস্টদের ইন এডিশন টু টেকনিক্যাল নলেজ দে শুড হ্যাভ গুড সফট স্কিল। আমি যেটা আশাবাদী, এখনকার ছেলেরা অথবা মেয়েরা যারা ফার্মেসি গ্রাজুয়েশন করে আসছে, আমাদের সময়ের চেয়ে অনেক বেশি তারা এক্সপোজড হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেনিং এর সাথে, বিভিন্ন ধরনের লেকচারের সাথে, বিভিন্ন ধরনের মডার্ন কমিউনিকেশন টুলস এর সাথে, এবং দে আর কোয়াইট স্কিল, দে আর কোয়াইট স্মার্ট, এবং স্পেশালি যারা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত থাকে ওরা তো অনেক ভালো পারফর্ম করে ক্যারিয়ারে আসার পরে, সেটা ফ্যাক্টরি সেকশনে হোক অথবা হেড অফিসের বিভিন্ন ডিপার্টমেন্টে হোক। হ্যাঁ মুনির, ধন্যবাদ স্যারকে তো স্যারের মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য। তো আমরা স্যারের কথা থেকে যেটা বুঝতে পারলাম যে যদি কেউ প্রোডাকশনে কাজ করতে চায়, অর্থাৎ সরাসরি যেখানে ওষুধ তৈরি হচ্ছে সেখানে তার কাজ করতে হলে টেকনোলজিক্যাল নলেজটা তার বেশি দরকার, স্যারের কথা সেটাকে আমরা যারা জানতে পারলাম। আর যদি কেউ মার্কেটিং বা হেড অফিসে জব করতে চায় তাহলে তার ক্ষেত্রে মানে সফট স্কিল যেগুলো আছে, বিশেষ করে কমিউনিকেশন স্কিল, এরপরে কম্পিউটার স্কিল, তো এই জিনিসগুলো তার বেশি দরকার। তো আমাদের লাইভ প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, তো স্যার এত সুন্দরভাবে কথা বলতেছিলেন যে আমার আসলে মনে হচ্ছে না 1 ঘন্টা পার হয়ে গেছে। তো এখন স্যারকে আসলে আমি নিজের থেকে কোনো কোশ্চেন করবো না, আমাদের কমেন্ট বক্সে যে কোশ্চেনগুলো আসছে তো আমি সেই কোশ্চেনগুলোই স্যারকে একটু করতে চাই। তো আমি প্রথমে একটা কোশ্চেন নিচ্ছি ইমরান জাকারিয়া, তো কোশ্চেনটা আমি দেখাচ্ছি। তো ইমরান জাকারিয়া আমাদের ছাত্র, তো সে কোশ্চেন করেছে, স্যার এখনই জানলাম আপনি প্রায় 40 বছর ধরে ফার্মা জবের সাথে আছেন,
যেহেতু আপনার কর্মক্ষেত্র শুরু হয় হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে, আমাদের বাংলাদেশে হসপিটাল ফার্মাসিস্ট নাই, আদৌ হবে কিনা এজ এ ফার্মাসিস্ট হিসেবে, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। তো এইটা হচ্ছে আমাদের ইমরান জাকিরের কোশ্চেন, তো স্যার যদি এ বিষয়ে কিছু বলতেন। ইমরান জাকারিয়া, তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের দেশে আমি 40 বছর ধরে ইনফ্যাক্ট ফার্মা জবে নাই, আমি ফার্মা জবে আছি বাংলাদেশে 28 ইয়ার্স। ওকে, বাট বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়ার ফার্স্ট ইয়ার থেকে অনেকটা ইন্ডাস্ট্রির সাথে আমার ওরিয়েন্টেশন শুরু, বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিটে গিয়েছি, ইন্ডাস্ট্রি পিপলের সাথে ইন্টারাকশন হয়েছে, যার জন্য ফার্মা ইন্ডাস্ট্রি গুলো আমার দেখারও সুযোগ হয়েছে। 40 বছর থেকেই সেগুলোর সাথে ইন্টারাকশন শুরু হয়েছে, সেগুলো অনেকগুলো ভিজিট করেছি স্টুডেন্ট লাইফে অনেকগুলোই, যার জন্য ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার 40 বছর ধরে ধারণা আছে, বাট অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে বাংলাদেশে 28 ইয়ার্স ধরে। তো তুমি যে কথাটা বলেছো, আমার ক্যারিয়ার রিয়েলি শুরু হসপিটাল ফার্মেসি, এবং আই ডু রিয়েলি লাইক ইট, যে ওখানে ডাক্তার ফার্মাসিস্ট, আমি যে সৌদি আরবে যে হাসপাতালে ছিলাম দ্যাট ওয়াজ ফেয়ারলি এ ভেরি বিগ হসপিটাল, ওটার নাম ছিল কিং ফাহাদ হাসপাতাল, তখনকার উনি রাজা ছিলেন ওনার নামেই হাসপাতাল, এবং অনেক বড় হাসপাতাল ছিল, 1000 বেডের হাসপাতাল, বাট এটা হসপিটাল সিটি বলা যায়, ক্যাম্পাস ছিল ডক্টরদের নার্সদের, তা ওখানে প্রায় পৃথিবীর অন্তত 50টা দেশের ডক্টর নার্স প্যারামেডিক্স ফার্মাসিস্ট মিলে আমরা কাজ করতাম, আমরা ফার্মাসিস্টে ছিলাম 60 জন, এটা আমি 30 বছর আগের কথা বলছি তোমাদেরকে, 28 বছর আগের কথা বলছি, আমি যে কথাগুলো বলছি এগুলো প্রায় 28 থেকে 30 বছর আগের কথা। তো তখন তখনই সৌদি আরবে হাসপাতাল ফার্মাসিস্ট চালু ছিল, তার মানে আমি তো করেছি 30 বছর, এটা 40, 50, 60, 70 বছর আগ থেকেই আছে সৌদি আরব, কিন্তু তারা অনেক কিছুতে, তাদের তারা অনেক রিচ, বাট অনেক কিছুতে তাদের অভাব আছে, অভাব মিনস এই সেন্সে, যেমন আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি সেলফ ডিপেন্ডেন্ট, আমরা 98% তৈরি করতে পারি, সৌদি আরব কিন্তু ওই পর্যায়ে যায়নি, তাদের আমি যখন ছিলাম তখন ওদের 99% ইম্পোর্ট হতো, 99, তার মানে লোকালি তৈরি হতো 1%, আর অলমোস্ট 900% ইম্পোর্ট হতো আমি, আমার দেখা এটা, কিন্তু তাদের হসপিটাল ফার্মাসি দ্যাট ওয়াজ 100% অলমোস্ট তখন ছিল, এখনো আছে, আর আমরা ফার্মা ইন্ডাস্ট্রিতে প্রগ্রেস করেছি কিন্তু হসপিটাল ফার্মেসিতে আমরা কিন্তু মানে আগে যা ছিলাম, মানে প্রাগৈতিহাসিক যুগে যা ছিলাম এখনো তাই আছে, এখানে আমাদের কোনো ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট কিছুই হয়নি। তো আমাদের এটা হচ্ছে এখন সময়ের দাবি, আমি মনে করি এটা আমাদের এখন পর্যাপ্ত সংখ্যক ফার্মাসিস্ট আছে যারা হসপিটাল ফার্মেসিতে কাজ করতে পারে এবং এখানে পেশেন্টকে একটা ভালো সার্ভিস দিতে পারে। তো গভর্নমেন্টের প্রতি আমাদের, যেহেতু 2500 ফার্মাসিস্ট প্রতি বছরই গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে, এখান থেকে অনেক ব্রিলিয়েন্ট ফার্মাসিস্ট আছে যাদেরকে পাবো, যারা হসপিটালে ফার্মাসিস্ট হিসাবে কাজ করার সুযোগ থাকতে পারে। এখানে আমি একটা কথা বলে রাখি, 1976-এ যখন ফার্মাসিস্ট ছিল না তখন ডিপ্লোমা ফার্মেসি চালু করে তাদেরকে বিভিন্ন থানা, হেলথ কমপ্লেক্স এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ফার্মাসিস্ট হিসেবে নিয়োগ দেয়। তো সৌদি আরবে কিন্তু আমরা ডিপ্লোমা ফার্মাসিস্ট পেয়েছি, ডিপ্লোমা ফার্মাসিস্ট অবশ্যই দরকার আছে, ডাক্তারও আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী না, ডিপ্লোমা ফার্মাসিস্টও আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী না, দুটো সবকিছুই দরকার আছে, ফার্মেসি টেকনিশিয়ানও দরকার আছে। তো আমরা সৌদি আরবে কিন্তু ডিপ্লোমা ফার্মাসিস্টে বলা হতো ফান্নি সৈয়দ আলী, সৈয়দ আলী হচ্ছে ফার্মাসিস্ট আর ফান্নি সৈয়দ আলী হচ্ছে ডিপ্লোমা ফার্মাসিস্ট, তা আমরা ফার্মাসি টেকনিশিয়ান বলতে পারি, যে ফার্মেসি টেকনিশিয়ান বলতে পারি যারা ডিপ্লোমা ফার্মাসিস্ট, তাদের নামগুলো এখন আমি মনে করি চেঞ্জ করা উচিত, 76-এর পরে অনেক সময় পার হয়েছে, এটা হয়তো হবে সময় ইয়েতে, গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ইনফ্যাক্ট সরকারি হাসপাতালগুলো যতগুলো আছে সবগুলোতে, প্রাইভেট বড় হাসপাতাল সবগুলোতে, এবং কমিউনিটি ফার্মেসি, বড় যেটা মডেল ফার্মেসি এখন নাম দিচ্ছে, এগুলো কিন্তু এখনো সেই হিসেবে অতটা ডেভেলপ করেনি, ফার্মেসিস্ট রাখার উপযোগী কোনো পরিবেশ তৈরি হয়নি। তো সুতরাং এই জায়গাতে আমাদের অবশ্যই, আমি পার্সোনালি আশা করব এবং যারা পলিসি মেকার আছেন সরকারের সাথে তাদের কাছে আমরা রিকোয়েস্ট রাখবো, যে দেশের মানুষের স্বার্থে, দেশের পেশেন্টদের স্বার্থে, কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার প্রোভাইডের জন্য আমাদের দেশে অবনতি বিলম্বে হসপিটাল ফার্মেসি চালু করা হোক, ফার্মেসি একটা ক্যাডার সার্ভিস হিসেবে শুরু করা হোক, ডাক্তাররা যেরকম একটা ক্যাডার সার্ভিস হিসেবে আছে, ফার্মেসি ওরকম একটা ক্যাডার সার্ভিস হিসেবে ডাক্তারদের সাথে কাজ করবে এবং সেটা
পেশেন্টের জন্যই এবং দেশের লোকজনের স্বার্থ সুরক্ষার জন্যই এই হসপিটাল ফার্মেসিটা অতি দ্রুত চালু করা প্রয়োজন। হ্যাঁ, থ্যাংক ইউ মনির। ধন্যবাদ স্যার আপনার উত্তরের জন্য। তো আমরা আরেকটা কমেন্ট নিচ্ছি। তো আমাদের একজন ছাত্রী সাউদা বিনতে আনোয়ার, তো সে কোশ্চেন করেছে, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, নাইস টু সি বোথ অফ ইউ। অ্যাকচুয়ালি আই হ্যাভ এ কোশ্চেন, দো আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ওভার দিস, হোয়াট সর্টস অফ কোয়েশ্চেন্স ক্যান বি আস্কড ইন এ জব ইন্টারভিউ। অর্থাৎ স্যার সে জানতে চাচ্ছে যে আসলে জবের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে কোন ধরনের কোশ্চেন আস্ক করা হয়, তো সেই সম্পর্কে যদি স্যার একটু ধারণা দিতেন। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। তো জব ইন্টারভিউতে তোমার কিছু প্রশ্ন থাকে খুব কমন। জব ইন্টারভিউতে আমরা সবচেয়ে তোমাকে বলবো যে প্রথম প্রথম কথা, তোমাদের আমি ইয়ের কথাটা বলছি যে ইমপ্রেশন তৈরি করার জন্য, যে তোমার গ্রুমিং, তোমার প্রেজেন্টেশন, তোমার অ্যাটায়ার, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন এনি জব ইন্টারভিউ। যখন তুমি ইন্টারভিউয়ারের ফেস টু ফেস হচ্ছ, তখন তোমার অ্যাটায়ার, তোমার গ্রুমিং, তোমার ড্রেস, এই সবকিছু ওইভাবে তোমরা যাবা, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে কিছু প্রশ্ন আমরা অনেক বেশি কমন করে থাকি। আমরা গত 28 বছর ধরেই বিভিন্ন রকম জব ইন্টারভিউর সাথে জড়িত, অনেক ইন্টারভিউ নিয়েছি, অনেককে জবে আমরা এনরোল করার সুযোগ পেয়েছি, অনেক ব্রিলিয়েন্ট, অনেকে এখন বড় বড় ম্যানেজারও হয়ে গেছে, আমরা যাদেরকে ইভেন ডিরেক্টরও হয়ে গেছে, আমরা যাদের ইন্টারভিউ নিয়ে যাদেরকে প্লেস করেছি বিভিন্ন জায়গায়, দে হ্যাভ বিকাম ডিরেক্টরস অ্যান্ড দে হ্যাভ বিন শোয়িং ভেরি গুড। তো এখানে কিছু কোশ্চেন কমন থাকে, কমন কোশ্চেনে একটা কোশ্চেন তোমরা রেগুলারই পাবা, সেটা হচ্ছে যে প্লিজ টেল সামথিং অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে একটু বলো। তো এই কোশ্চেনটা তোমরা সুন্দর করে গুছিয়ে রেডি করে নিয়ে যাবা। এর ভিতরে তোমার শুধু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না, ফ্যামিলির তোমার সম্পর্কে তো বলবে, এর সাথে একটু ফ্যামিলিও আসবে, কিন্তু সাথে সাথে তোমার যে স্কিল, তোমার যে অ্যাচিভমেন্টস, যেটা তুমি এই জবটাতে কন্ট্রিবিউট করতে পারবা, সেই কথাটুকু তুমি প্লিজ টেল সামথিং অ্যাবাউট ইউ এর মধ্যে নিয়ে আসবে। এটা খুব কমন একটা প্রশ্ন ইউজুয়ালি করে থাকে। আর সেকেন্ড, যেটা যখন যেখানে যেটার জন্য ইয়ে করা হয়, যেমন যদি সেটা পিএমডির জব হয়, সেখানে মার্কেটিং রিলেটেড কিছু কোশ্চেন থাকতে পারে, বাট সেখানে মূলত ইংলিশ, আমি যেটা সফট স্কিল, তার প্রেজেন্টেশন স্কিল অ্যান্ড কমিউনিকেশন স্কিল, কথা বলার স্টাইল, ইংলিশ, এই জিনিসগুলো আমরা মার্কেটিং একটু কম্পারেটিভলি বেশি দেখে থাকি। ফ্যাক্টরিতে কিন্তু আবার তারা এর থেকে বেশি দেখে থাকে তোমার টেকনিক্যাল নলেজ, সেখানে হয়তো তোমাকে জিজ্ঞেস, আমরা মার্কেটিং এ তোমাকে যেটা বলতে পারি, আমরা অনেক সময় অনেককে এক্সটেম্পোর হিসেবে বলি যে তুমি ইংরেজিতে এটার উপরে 2 মিনিট কিছুক্ষণ বলো, 1 মিনিট বলো, আধা মিনিট বলো। সো আমরা তার ইংলিশ প্রেজেন্টেশন স্কিল, তার কমিউনিকেশন স্কিলটা, এটা সবাই যে করবে তাই না, বাংলায় কথা বলা, ইংরেজিতে গুছিয়ে সুন্দর করে কথা বলা, এই জিনিসগুলো তোমাকে করতে হবে, তোমার সম্পর্কে যখন বলবা অথবা প্রশ্ন উত্তর যেখানে দাও, সেটা ফ্যাক্টরির জন্য দাও আর হেড অফিসের মার্কেটিং এর জন্য দাও। আর ফ্যাক্টরির জন্য কমন কোশ্চেন গুলো থাকে ইউজুয়ালি টেকনোলজি রিলেটেড, যে সেখানে এসওপি নিয়ে তোমার কোনো আইডিয়া আছে কিনা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, জিএমপি নিয়ে আইডিয়া গুলো আছে কিনা, ডিকিউ, আইকিউ, ওকিউ, পিকিউ নামগুলো শুনেছ কিনা, ক্যালিব্রেশন, ভ্যালিডেশন আছে কিনা, তারপরে তোমার দুই জায়গাতে কমন কিছু টেকনিক্যাল কোশ্চেনের ভিতরে তোমার ট্যাবলেটের কোটিং সেকশনের উপরে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে, এক্সিপিয়েন্টস এর উপরে কিছু কোশ্চেন আসছে, ট্যাবলেট কম্প্রেশনের, ট্যাবলেটের যে ডিফেক্ট গুলো, এগুলো নিয়ে বেশ কিছু কোশ্চেন, এগুলো কিন্তু অনেক বেশি কমন টাইপের কোশ্চেন। তো সুতরাং ফ্যাক্টরির জন্য রেডি হলে তোমার টেকনোলজিক্যাল, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি নিয়ে একটু পড়াশোনা করে যাবা, আর ট্যাবলেট, ক্যাপসুল, যে কোনো কিছু এবং কোটিং সেকশন, আর ইয়ে নিয়ে যখন মার্কেটিং এ যাবা, সেখানে তোমাকে তোমার কমিউনিকেশন স্কিল, তোমার ইংলিশ, তোমার কম্পিউটার স্কিল, এই জিনিসগুলো প্লাস এগুলো ফার্মাকোলজি নিয়ে একটু বেশি পড়তে হবে, সেখানে ওষুধের ইন্ডিকেশন, সাইড ইফেক্ট, ডোজ, সেফালোস্পোরিন কয়টা জেনারেশনে আছে, পেনিসিলিন থার্ড জেনারেশন কি আছে, এই এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি আসে, অথবা মোড অফ অ্যাকশন এগুলো চলে আসে। তো সুতরাং হেড অফিস মার্কেটিং এর জন্য ফার্মাকোলজি প্লাস সফট স্কিল, আর ফ্যাক্টরির জন্য টেকনোলজি প্লাস সফট স্কিল, সফট স্কিল কিন্তু দুটো জায়গাতেই প্রয়োজন ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ ইউর ক্যারিয়ার ইন ফার্মা ইন্ডাস্ট্রি। হ্যাঁ মিস্টার মনির। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা আর দুইটা কমেন্ট একসাথে নেব, কারণ দুইটা কমেন্ট প্রায় একই রকম। তো প্রথম কমেন্টটা আমরা দেখতে চাচ্ছি, লাভলি আঞ্জুমান, সেও আমাদের স্টুডেন্ট, সে কোশ্চেন করছে স্যার ফর গার্লস হুইচ সেক্টর ইজ বেটার, অর্থাৎ ফার্মা ইন্ডাস্ট্রির যে বিভিন্ন সেক্টর আছে তো তাদের মধ্যে কোনটা মেয়েদের জন্য ভালো হবে। তো এরপরে আর একটা কোশ্চেন প্রায় কাছাকাছি একই রকম,
তাসলিম তামান্না, তাসলিমা তামান্না, সেও আমাদের স্টুডেন্ট, কোশ্চেন করেছে, আসসালামু আলাইকুম স্যার, ইটস এ নাইস ইনফরমেটিভ প্রোগ্রাম স্যার, আই ওয়ান্ট টু নো দ্যাট ইন হুইচ ফার্মা সেক্টরস গার্লস আর ওয়ার্কিং মোর। তো মানে আসলে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কোন সেক্টরে মেয়েরা বেশি কাজ করতেছে? তো দুইটা যেহেতু মোটামুটি রিলেভেন্ট কোশ্চেন, এই জন্য স্যার একসাথে করা হলো। স্যার আপনি যদি একটু এদিকে বলতেন। ওকে, থ্যাংক ইউ। তো আমি কিছুক্ষণ আগে অবশ্য বলেছি, আমি আবার ওটা রিপিট করছি, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি আমাদের একটা ট্রেডিশন আমাদের দেশের, সেই ট্রেডিশনে কম্পারেটিভলি গার্লস যারা আছে তারা কম্পারেটিভলি আমরা দেখেছি যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি কন্ট্রোল এই দুটো জায়গায়, কোয়ালিটি অ্যাসুরেন্স মানে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট অথবা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোতে কম্পারেটিভলি মেয়েরা বেশি কাজ করে। এবং এটা কিছু কারণও আছে, সে কারণগুলো খুব, যদিও আমরা ইকুয়াল অপরচুনিটির কথা বলি, এই জায়গাগুলো একটু লিমিটেড এরিয়া, এগুলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, এখানে ওয়ার্কার ইন্টারাকশন, ওয়ার্কার ইন্টারফেস, হিউম্যান ইন্টারাকশন, হিউম্যান ইন্টারফেস কম্পারেটিভলি একটু কম বলে, এবং অনেকটা বসে বসে কাজ করতে হয় বলেই কিউসি, কিউএ অথবা পিডিতে এই জায়গাগুলোতে মেয়েরা কম্পারেটিভলি বেশি রিক্রুট করা হয় এবং এখানে এরা ক্যারিয়ারে ভালো করে। বাট অন্য জায়গায় যে ভালো করছে না তা না, মার্কেটিংও মেয়েরা আছে এবং প্রোডাকশন, প্যাকেজিং বিভিন্ন সেকশনে মেয়েরাটা আছে। আমি যদি বলি কম্পারেটিভলি যে জায়গাতে মেয়েদের সংখ্যা বেশি, মেয়ে ফার্মাসিস্টরা বেশি কাজ করছে, দ্যাট ইজ কিউএ, কিউসি অ্যান্ড পিডি, এই তিনটা সেক্টরে। ট্রেনিং আছে, ট্রেনিং এ আমরা ভালো সংখ্যক মেয়ে আছে ট্রেনিং ডিপার্টমেন্টে। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। আসলে আশা করি ছাত্রীরা তাদের উত্তর পেয়ে গেছে। তো স্যার আমি লাস্ট একটা কমেন্ট নিতে চাচ্ছি, যেহেতু আমাদের সময় অনেক হয়ে গেছে। তো লাস্ট কমেন্টটা এরকম আসছে, সাদিয়া জেরি তো কোশ্চেন করছে, স্যার আসসালামু আলাইকুম, স্যার আমার একটা প্রশ্ন ছিল, একটু ভিন্ন প্রশ্নটা, ফার্মাসিউটিক্যালসের পিএমডিতে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা কতটা গুরুত্ব বহন করে? পিএমডিতে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কতটা বহন করে? স্যার যদি এই বিষয়ে আপনি কিছু বলতে না। থ্যাংক ইউ, ইটস এ নাইস কোশ্চেন, তুমি খুব সুন্দর কোশ্চেন করেছো। তো ডিজিটাল মার্কেটিংটা তো, ধরো আমি যদি 30 বছর আগের কথা বলি, তখন ডিজিটাল শব্দটাই আমরা শুনিনি। এখন 30 বছর পরে এসে সবকিছুই ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, মার্কেটিংটা অবশ্যই ডিজিটালাইজড হবে। এই যে আমরা যে এখন ঘরে বসে, আমি আমার ঘরে বসে, মনির মনিরের ঘরে বসে, যে প্রশ্ন করেছো সাদিয়া তুমি তোমার ঘরে বসে, আমরা কিন্তু সবাই ইন্টারাক্টেড হচ্ছি, পুরোটা কিন্তু ডিজিটালাইজড ওয়েতে হচ্ছে, তিনজন তিন জায়গায়। গতকালকে আমরা একটা মিটিং করেছি একজন কানাডা থেকে আমাদের সাথে, ওটা ডুপা ছিল, ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আমাদের সাথে কানাডা থেকে কেউ জয়েন করেছে, কেউ আমেরিকা থেকে জয়েন করেছে, আমরা ঢাকা থেকে সবাই বাসা থেকে, যার যার বাসা থেকে মিটিং করেছি ডুপার। তো সুতরাং এখন সারা পৃথিবীটাই ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, হচ্ছে, স্পেশালি করোনাকালীন সময়ে ডিজিটালাইজেশনটা আরো বেশি হয়ে গেছে। এখন স্টুডেন্টরা ক্লাস করছে বাসায় বসে মোবাইলে, টিচাররা ক্লাস নিচ্ছেন বাসা থেকে, পরীক্ষা হচ্ছে বাসায় থেকে, বাট ডিজিটালি কানেক্টেড। করোনার সময় একইভাবে অনেক ডাক্তার কিন্তু এখন আর চেম্বারে রুগী দেখতে পছন্দ করছেন না, যেহেতু তারা করোনা এফেক্টেড হতে পারেন রুগী থেকে, এই ধরনের একটা শঙ্কায় অনেক ডাক্তারই বসছেন না, আবার অনেক পেশেন্টও ভয়ে হসপিটাল ক্লিনিকে যেতে চাচ্ছে না। সুতরাং এই সময়টাতে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে। ফার্মাসিউটিক্যালের পিএমডিতে যারা আছে, ওষুধের কোম্পানিগুলো আছে, বিভিন্ন মিডিয়া ইউজ করে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন অথবা এসএমএস, ওয়েবিনার, এই যে তোমার স্ট্রিমইয়ার্ড অথবা আমরা যেটা বলছি জুম, বিভিন্ন মিডিয়ার সাথে ডক্টরদেরকে একসাথে করে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে কমিউনিকেশন করার চেষ্টা করছে তাদের প্রোডাক্টগুলো, তাদের সার্ভিসগুলো, এবং এখন এটা খুব ভালোভাবে ইউজ হচ্ছে, করোনাকালীন সময়ে ইউজ হচ্ছে, করোনার পরেও কিন্তু এই ডিজিটাল ইউজের এই ট্রেন্ডটা কিন্তু থেকে যাবে। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ মনির, ধন্যবাদ স্যার আপনার উত্তরের জন্য। তো আমরা আসলে অনেকগুলা প্রশ্ন উত্তর পর্ব করলাম এবং আশা করি ছাত্রছাত্রীরা তাদের প্রশ্নের ঠিক উত্তর পেয়েছে। তো আমরা আসলে অনেকক্ষণ ধরে লাইভে আছি, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। তো আমরা আসলে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ স্যার অনেক ব্যস্ত মানুষ, তো ব্যস্ততার মধ্যেও স্যার সময় দিয়েছেন। তো আমি আসলে ওয়েবিনারটা শেষ করার জন্য আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের হেড
প্রফেসর ডক্টর হারুন রশিদ স্যারকে একটু ওনাকে অফিসিয়ালি অনুষ্ঠানটা শেষ করার জন্য আহ্বান করছি। যাক, আমি এতক্ষণ অপেক্ষা করলাম যে এত কিছু আমি আশা করিনি, আজকে অনেক বেশি ফেসি মনে হয়। এই জন্য ধন্যবাদ আমাদের স্পিকার, আসলে স্পিকার হিসাবে যে আজকে আমাদের এটা একটা অনন্য অনন্য সাধারণ হবে সেটা আমি আজকে এটা আমি আগে বলছি, আমি আগে বলেছি এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের স্পিকারকে। আপনার ইনস্ট্রাকটিভ ইনক্লুসিভ স্পিচের জন্য, বিশেষ করে আমাদের যারা আজকে নতুন প্রজন্মের ফার্মাসিস্ট, আজকের প্রথম যে ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্টের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে, আমার মনে হয় ওদের কাছে এটা একটা কাহিনীর মতনে লাগবে। এটা 30 বছর আগে দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কী ছিল, যে ফার্মাসিস্টদের কী অবস্থান ছিল ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, যাক এই জিনিসগুলো ওরা ওদের মনে হয় একটু জানা উচিত। সাথে সাথে আমাদের ফার্মাসিস্ট বর্তমান এই করোনা ভাইরাসের সময় ফার্মাসিস্টরা যেভাবে আমাদের মার্কেটের, বিশেষ করে মেডিসিনের স্বল্পতা বলতে যে জিনিসটা বোঝায় নর্মালি এই সমস্ত প্যান্ডামিক কন্ডিশনে, এই জিনিসটা বাংলাদেশে হয়নি। এটা এই জন্য আমরা মনে হয় সবাইকে হাতে তালি দিয়ে আমাদের ফার্মাসিস্টদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, অর ইন্ডাস্ট্রির পিপলকে, শুধু ফার্মাসিস্ট না ইন্ডাস্ট্রিতে যারা প্রফেশনাল আছে সবাইকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, যে আমাদের এই করোনার মুহূর্তে আমাদেরকে অন্ততকে একটা জিনিসের দিক দিয়ে আমরা পুরো সমাজ যে একটা স্বাবলম্বী হয়ে আছে, পুরো সমাজে যে বাংলাদেশে ওষুধের স্বল্পতা বলতে নাই এই এই জিনিসটা দেখিয়েছে, যেটা হয়তো অন্য কোনো প্রফেশনে অন্য কোনো এরিয়াতে আমরা এই জিনিসটা পাওয়া যায়নি। এই জন্য ফার্মাসিস্টটা ধন্যবাদ পাওয়া যোগ্য। আক্তারকে আমি আবারও ধন্যবাদ জানাই যে আপনার সত্যিকার আমাদের আজকের আলোচনার বাইরেও অনেক নতুন নতুন তথ্য উপস্থাপন করেছেন। আমাদের যারা ফার্মাসিস্ট তাদেরও এটা উপকৃত হইবে, এবং সমাজের অনেকে জানে না আসলে ফার্মাসিস্ট কি। আমার মনে হয় আজকের ওয়েবিনার যারা শ্রোতা হিসাবে আছেন তারা হয়তো কিছু হলেও একটু ধারণা পেয়েছে যে ফার্মাসিস্টদের কাজটা কি সমাজে। এইভাবে আমরা হয়তো সামনে আরও ওয়েবিনার করব, আপনাকে আমরা আবার দেখব, এই আশার সাথে আমি ধন্যবাদ জানাবো আজকের আমাদের মনারেটর, ওনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে, সুন্দর পরিচালনার মাধ্যমে আজকের অনুষ্ঠানটা সাকসেসফুল করেছেন। সর্বশেষ আমি ধন্যবাদ জানাবো আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্টকে এবং আমাদের আজকের শ্রোতাবৃন্দকে, যাদের উপস্থিতি এবং যাদের সহায়তায় আজকে আমাদের ওয়েবিনারটা আমরা সম্পন্ন করতে পেরেছি এবং ওয়েবিনারটা সাকসেসফুল হয়েছে। ওরা হাফেজ, আগামীতে আবার আমরা আসবো, আবার দেখা হবে, এই আশা নিয়ে আজকে এখানে শেষ করছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আকাশ স্যারকে আবার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি আর কি, আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন স্যার। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।